الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس ويبين آياته للناس لعلهم يتذكرون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام كير خالد كير يومار এসেছে নতুন বদর কোথা সে দিক বিজয়ী নবীন মুজাহিদ এখন কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কোথা সে দিক বিজয়ী নবীন মুজাহিদ এখন কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখন কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত আয়েশা শরত কে লিয়ে ইনসানি হি ইয়াদরত বান্দা হায় মেহমান হি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন চম্পকনগর বুদিয়ামারা দক্ষিণ কান্দাপাড়া জামে মসজিদের উন্নয়ন লক্ষ্যে যুব সমাজের উদ্যোগে দুই দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলে ইসলামী মহাসম্মেলনে আজ শেষ রজনীর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জালালউদ্দিন সরকার সাহেব সহসভাপতি জনাব মোহাম্মদ কামাল সরকার মেম্বার উদ্বোধক জনাব শাহজাহান কবির সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মঞ্জুর এলাহি সাহেব আজকের মাহফিলের আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম ব্রাদারান ইসলাম বিভিন্ন দিক বিভাগ থেকে ছুটে আসা ইসলাম প্রিয় যুবক ভাইরা বাবার বাসি মুরব্বীরা পর্দার অন্তরালে শ্রবণদাতা মা ও বোনেরা ছোট ছোট আমার কলেজের টুকরারা স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ভাইরা কচি কাঁচা সোনার মানিকেরা আসুন এই প্রত্যন্ত অঞ্চল থেকে অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহর গোলাম হয়ে মাথা নত করে শুকরিয়া আদায় করি যে আল্লাহ উলামায়ে কেরামের মজলিসে বেহেশতের বাগানে বেহেশতি মেহমান হয়ে কিছু বলা কিছু শোনার সুযোগ দান করে দিলেন আসুন সে আল্লাহর দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ যে পরিমাণ মানুষ হয়েছেন আওয়াজ সে পরিমাণ তুলনামূলকভাবে একটু কম হয়েছে আল্লাহর জন্য শুকরিয়া আদায় করলে কি জিব্বা খাটো হয়ে যাবে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ নবীর পক্ষে দুরুদ শরীফ পড়ি শিরক মুক্ত বেদাত মুক্ত ভাবে
আওয়াজ করে আশিক রাসূল হয়ে স্পষ্ট ভাবে শুদ্ধ ভাবে দুরূদ শরীফ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চম্পকনগর এলাকায় আমি জীবনে কোনোদিন আসি নাই, এটা আমার জীবনের প্রথম পদার্পণ। সবকিছু শুরুতে স্টার্টিং পয়েন্টে সকলের প্রারম্ভে ছোট বড় সবার কাছে জানতে চাচ্ছি, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু একটু দুর্বল, ক্ষুধার্ত, ক্লান্ত। আপনাদের অবস্থা দেখে আমি রেস্ট নেই নাই, আমি চলে এসেছি। আমার দিনের বেলা একটা প্রোগ্রাম ছিল শায়েস্তাগঞ্জে, আপনাদের এখানে খেদমত করে আমি আবার রাতারাতি রওনা দেব দিনাজপুর ডিস্ট্রিক্টের উদ্দেশ্যে। তো আমিও তো একটা মানুষ, আপনারাও মানুষ, তবে আমার চাইতে আপনারা বেশি কষ্ট করে এসেছেন আমাকে দেখার জন্য, কিছু নসিহত শোনার জন্য আপনারা এসেছেন। আপনারা গ্রামের মানুষ, তাই বলে আমি ঘৃণা করি নাই। আমি নদীর এই পার সর এলাকায় খুব কম দাওয়াত নেই, কারণ সরের মানুষ নাম শুনলে আমার ডর করে, আমার কথা বলতে দেয়। আমি যদি শুনি সরের মানুষ, তাহলে আমার কলিজার পানি ভুগে যায়, কারণ এর পিছনে একটা ট্র্যাজেডি আছে। তবে সব সরের মানুষ তো এক না, কিছু সরের মানুষ আল্লাহর ওলিও আছে, ঠিক কিনা বলেন? আমার ভাষা বুঝতাছেন? আমার দেখে খুশি না বেদা? ওয়া শোনার মতন ইচ্ছা আছে? ঘন্টাখানিক সময় দিবেন? সারা রাত আপনারা থাকবেন, আমি আর কিছুক্ষণ আমার টাইম মোতাবেক দু ঘন্টা কথা বলি, দু ঘন্টায় কথা বলবো ইনশাআল্লাহ। আমার জানা ছিল না যে গ্রামের মধ্যে এত সুন্দর পরিবেশ, চমৎকার পরিবেশ। আমার ভাইরা, রুচি না থাকলে কথা মজা লাগে না, খাওয়ানো মজা লাগে না, ঠিক না? অনেকদিন আগে একটা কথা পড়েছিলাম, ইয়ে আদমি তুম রুচি সে খানা খাও, হে মানুষ তুমি তুমি তোমার রুচি মোতাবেক খানা খাও। রুচি থাকলে সব কিছু মজা লাগে, আর রুচি যদি না থাকে, মুরগার রান, খাসির মাথা, গরুর মগজ, কলিজা, যা দেন খালি কইব আমি খাইতারি না, ভাল লাগে না, লয়ে যাও, ঠিক না? আর যদি রুচি থাকে, তাহলে চাটনি দিয়ে ভাত দিলেও দেখবেন কয়েক প্লেট খাইয়া আবার কইব আরো কিছু আছে, আপনারা কথা বলেন? আপনারা একটু হানা জবাব দিবেন, একটু হানা কবাব কইবেন, আর মুখটা হাসি মুখ করবেন, আমি আবার বেজার মুখকে দেখতারি না, আল্লাহও বেজার মুখকে দেখতারেন। ওয়াজ মাহফিলে আইবেন, চেহারা একটা নূর থাকবে, তাছাড়া ওয়াজ মাহফিলে আইলে চোখ মুখ আন্ধা করে বয়ে থাকে, মনে হয় যে বক্তার লগে কোনো দুশ্মনী আছে। ওলামা একরামের সাথে কোনো দুশ্মনী আছে? না। কোনো শত্রুতা? না। পাওনা দাও না? না, অবশ্যই পাওনা দাও না আছে, ওলামা একরামের কাছ থেকে দোয়া নিবেন, কথা বলেন ঠিক কি না? তাদেরকে ভালোবাসা দিবে, আলেমদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়, সুবহানাল্লাহ বলেন। তো আমার ভাইরা, আমি হবিগঞ্জ শায়েস্তাগঞ্জে যে প্রোগ্রামটা করে এসেছি, এরকমই মানুষ, যোগাযোগ ভালো তো,
উপচে পড়া ভিড় ছিল, আপনাদেরও মাশাআল্লাহ খুব অনেক মানুষ। তবে আজকের মিডিয়া রেকর্ড করতেছে আমার ওয়াজটা বিশ্বে সরে যাবে, আমি কিন্তু সেই প্রস্তুতি নিয়ে আসি নাই। আমি কথা বলবো সুন্নতের উপর, আমি কথা বলবো বেদাতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, হকের পক্ষে। এতে কি আপনারা একমত? সবাই একমত? জি জি। আমি হাদিস পড়েছি, আল মারউ মা আমান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কথা বলে, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনার যদি চলাফেরা, মহব্বত, ভালোবাসা নাস্তিকদের সাথে হয়, মুরতাদের সাথে হয়, কোরআন বিরোধীদের সাথে হয়, ইসলাম বিরোধীদের সাথে হয়, বেদাতীদের সাথে হয়, তাহলে কিয়ামতের ময়দানে তাদের সাথে আপনার উঠতে হবে। আপনার চলাফেরা যদি ল্যাংটা পীরের সাথে হয়, তাইলে কিয়ামতের ময়দানে ল্যাংড়ার সাথে উঠবে। দুনিয়াতে যারা ল্যাংড়া থাকে, কিয়ামতে ময়দানে এরা কি জান্নাত পাইবো? ইচ্ছা করে যারা ল্যাংড়া থাকে, মানুষের দেহানের লাগিয়া, আমনগর এলাকার কথা কই না, আমাগো পদ্মার ওই পারের কথা কই, আপনারা কি রাগ করতেছেন? কিছু লোক আছে দেখবেন, সমাজে এক শ্রেণীর লোক আছে, পীরের নামে ব্যবসা শুরু করছে। কথা বলে সবাই বলেন, গরু, ছাগল, মুরগি ইত্যাদি ইত্যাদি তারা কালেকশন করে, কিন্তু পাবলিককে নামাজ রোজার তালকিন, সুন্নতের তালকিন তারা দেয় না। আপনি পীর মানবেন? পীর তো ওস্তাদ, ওস্তাদ এমন মানুষকে মানবেন যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়া যায়, যার কথা শুনলে দিলের ভিতরে নূর পয়দা হয়, অন্তর থেকে অহংকার, রিয়া, নফস, তাকাব্বারি, পরনিন্দা, গীবত, সমালোচনা, পরশ্রী কাতরতা এগুলো চলে যায়, এই সমস্ত পীরকে আপনি ওস্তাদ মানতে পারেন, আপনি হককানে আলেমদের সহবত গ্রহণ করেন, আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। কোন বেদাতির সান্নিধ্যে লাভ করে আপনি কখনো আল্লাহওয়ালা হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার কানে বলা হয়েছে হুজুর এই এলাকার মানুষ খুব দূরদূরান্ত, এই এলাকায় কোন বক্তা কথা বলে ইজ্জত নিয়ে ফিরে যাইতে পারে না। আমি আবার ওই লোকটাকে বলছি, ইজ্জতের মালিক কি এলাকার লোক না আল্লাহ? লোকটা কয় হুজুর আপনি বেশি কথা কন। আমি কই আপনি বেশি কথা কন, আপনি বোঝেন নাই, ইজ্জতের মালিক আল্লাহ। বাতিলকে জানিয়ে দিতে চাই, ইসলামের পক্ষে কথা বলার কারণে, সুন্নতের পক্ষে কথা বলার কারণে, রসুলের টুপিদারির পক্ষে কথা বলার কারণে, ইসলামী আদর্শের পক্ষে কথা বলার কারণে, হকের ঝান্ডা হাতে তুলে নেওয়ার কারণে, জেল, জরিমানা, শত্রুতা, যা কিছু করতে পারো করো, ইসলামের পক্ষে জীবন দিতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয়। আমার ভাইরা দৌড়াইলেন, তো তকবীর যে আসতে দিলেন, কিছু কিছু লোক দৌড়ের ঠেলায় তকবীর দেয় না, কেউ যদি দৌড়ে লইয়া যায় দৌড়াইতেছে, সামনে লোক চুপ থাকেন, পিছনের লোকেরা বলেন তো আল্লাহু আকবার, আপনারা কইেন না, পিছনের লোকদের পাওয়ার দেখতে চাই, বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের লোকেরা বলেন আল্লাহু আকবার। এই যে তকবীর দিলেন, তকবীরের কথা কোরআনে আছে না নাই? হ্যাঁ, তকবীরের কথা কোরআনে আছে না? ভাই আমার কিচ্ছু লাগতো না, লইরেন না সইরেন না, খালি ওয়াজ হলো, খালি ওয়াজ হলো। আমি আবার চা পান এগুলো খাইতারি না, কত কওয়ারই তো সময় নেই, চা খাবো কোন সময়? হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা?
আর মানুষের সামনে খাইতে লজ্জা করে, এই যে শুরু করে আমি টান দিমু, এটা একটা লজ্জার ব্যাপার না? হ্যাঁ, তবে তাই বলে কিন্তু অন্যান্য হুজুরদেরকে আপনারা খাওয়ার মন খারাপ করবেন না। এক একজনের তবিয়ত, চা না খাইলে হ্যাঁ ওয়াজ হয় না, গলা পরিষ্কার হয় না, আমার কিচ্ছু হয় না, আমার পেটে প্রচন্ড ক্ষুধা, একটু খানা যদি খাইতে পারতাম তাহলে আমার মস্তিষ্ক, আমার ব্রেন, আমার শক্তিটা আরো ভালো লাগতো। কিন্তু আমি আপনাদের দিকে তাকাইয়া আমি বলছি না, দু ঘন্টা কথা বলবো ভাইদেরকে নিয়ে, আমি মোনাজাত করব, মুসাফির মানুষ, এরপরে কর্তৃপক্ষ যদি আমাকে চারটা ডাল ভাত খাওয়ায় আমি খাবো, না খাওয়ালে নাই, বাইজ্জায় খাবো, কথা কোন ঠিক কি নাই বা করতেছে বেজার হইতেছে আমার ভাইরা। ইসলামের পক্ষে কথা বলতে হবে, সুন্নতের পক্ষে কথা বলতে হবে। এই যে তকবীর দিলেন, তকবীরের কথা কোরআনে আছে না নাই? আল্লাহ পাক নিজে বলেছেন রাব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারা 221 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেছেন হাবিব, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে তারা যদি আমার কোরআনের দিকে সাড়া দেয়, আমার আহ্বান মেনে নেয়, আমি আল্লাহ পাক তাদের দুটো জিনিস পুরস্কার দেব। এক নম্বর, বান্দার জীবনের গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে, বান্দার আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। এই যে সুবহানাল্লাহ কইতাছেন, ভালো লাগতাছে না খারাপ লাগতাছে? সুবহানাল্লাহ জোরে বললে লাভ না লস? কেমন লাভ? এই মুহূর্তে যাদের মা বাপ কবরে শুয়ে রয়েছে, আল্লাহ পাক এখনই এই মুহূর্তে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ করে দিয়েছে। যাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, সুবহানাল্লাহর বরকতে আল্লাহ পাক তাদেরকে জান্নাতবাসী করে দিবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন ভালো লাগে না খারাপ লাগে? এই কোরআনের পক্ষে আসলে আপনার লাভ না লস? কেমন লাভ? অনেক লাভ। এই যে কোরআন শুনতেছে, এই যে কোরআন শুনতেছেন, এই শোনার দ্বারা আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। পাশাপাশি যদি নিয়ত করতে পারেন যে কোরআন যা বলেছে আমি আমার জীবন সেই কোরআন দিয়ে সাজাবো, আল্লাহ পাক আপনার বাকি জীবন যত গুনাহ করেছেন এগুলোকে আল্লাহ পরিবর্তন করে দিবে নেকির দ্বারা। সুবহানাল্লাহ, কয় আল্লাহু আকবার। এই কোরআনটা কার? জোরে বলেন কার? নাকি দুনিয়ার কোন মানুষের? কোন মানুষের? কোরআনটা আল্লাহ। এই কোরআনের উপর যদি আপনি হাত ঘুরান তাও আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে, কারণ কোরআনটা আল্লাহর কিতাব। কার কিতাব? জোরে বলেন কার কিতাব? আল্লাহর কিতাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনের পক্ষে ছিলেন হযরত ওমর, আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায় দিয়েছে। এই কোরআনের পক্ষে ছিলেন হযরত আবু বকর, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ বলে ওমরের মর্যাদা আল্লাহ কেমন বাড়াইছে আমি কি শোনাবো? পিছনের ভাইরা শোনাবো? হযরত ওমর যুবক মানুষ, তিনি যখন খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমার ভাইরা আমিরুল মুমিনিন হযরত ওমর, এত পাওয়ারফুল মানুষ ছিলেন কোরআন মানার কারণে গর্তের সাপ তার পাওয়ার পায়ের আওয়াজ শুনিয়া গর্তের মধ্যে ঢুকে দেয়। বাঘ আর হরিণ এক গাঁটে পানি খাইত। এই হযরত ওমর, আমার বন্ধুগণ, একদিন রাস্তা দিয়ে ঘুরতেছে, দেখি তো আমার রাজ্যের মানুষ কেমন কোরআন মানে, এক রাখাল কয়েকটা দুম্বা চড়াইতেছে, অনেক দুম্বা চড়াইতেছে, ভেড়া বা ছাগল ইত্যাদি আছে। হযরত ওমর যে বলতেছে, রাখাল ভাই আমার পিপাসা পেয়েছে, তুমি কি আমাকে একটু
একটু দুধ পান করাইতে পারো? বলতেছে পথিক, রাখাল বলতেছে পথিক, এগুলো দেখশোনার মালিক আমি, কিন্তু এগুলার সম্পদের মালিক আমি না। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর কয় আরেকটু টেস্ট করে দেখি। হযরত ওমর কয় এ মিয়া, তোমার মালিক তো আর এখন দেখবো না, একটা আমার কাছে বিচ্ছা ভালো। মালিক রে কইবা যে বাঘে খাইয়া ফেলাইছে। রাখাল ছেলেটা ডাক দিয়ে কয় পথিক, তুমি কে তোমার পরিচয় জানি না, এই দুম্বার মালিক না দেখুক, কিন্তু আমার মালিকের আরেক মালিক আছে, তিনি তো দেখবে। কোনদিকে নজর নাই, আল্লাহ রাব্বুল আমিনের গোলাম ওমর, কোরআন মানার কারণে আল্লাহ রাব্বুল আমিন তার মর্যাদা বাড়ায় দিছে, আল্লাহ পাক তাকে জিরো থেকে হিরো বানায় দিছে। ওয়া বন্ধু, কেমন হিরো বানায় দিয়েছে! হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর সামনে বসা, আমার বাইরা আমার বন্ধুগণ, দিনের রসুল মদিনার বল একবার যাইনে তাকায়, সাহাবীরা বলে নবী গো কেন আপনি ডাইনি বামে তাকাতাকি করেন গো? নবী আমার ডাক দিয়ে বলতেছেন সাহাবীরা রে, গত রাত্রি তো আমি একটা স্বপ্ন দেখে ফেলেছি, এই স্বপ্ন জারে নিয়ে দেখছি, আমি তারে তালাশ করি। ভাইরা মা মহব্বত করতেছে, ভালোবাসতেছে, তো নড়াচড়া করবেন না, একটু ধৈর্য ধরে, কষ্ট হচ্ছে আপনাদের, হ্যাঁ আলোচনা শুনবেন? না না ভাই, লাগলে আমি বলবো, আপনারা অস্থির হয়ে যাবেন। আহ, আপনাদের ভিতরে এত আন্তরিকতা, আপনারা দেখতেছেন হুজুর ঘেমে যাচ্ছে, এজন্য ফ্যান সারার জন্য ব্যস্ত হয়ে গেছে, আমার আবার গাম না বাড়ান পর্যন্ত ওয়াজ হয়। আমি একটু আলাদা জুতের মানুষ, মানুষের গরম খাইলে গলা ক্লিয়ার হয়, আর আমার ঠান্ডা খাইলে গলা ক্লিয়ার হয়। বুঝছেন? জি রাগ করতেছেন আপনারা, বেজার হইতাছেন? আজকের মাহফিল চলবে? তা আমি বলবো নারায় তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। নারায় তাকবীর আল্লাহু আকবার। আপনি গুরু কি এই জোর, একটু গলাটা পরিষ্কার করেন। নারায় তাকবীর কোরআন হাদিস যেখানে, ভণ্ড পীর যেখানে, আপনাদের এলাকাতে মনে ভণ্ড নাই? আছে, আমি জানি না এলাকায় আছে কিনা, দেখবেন কিছু ভণ্ড পীরের মুরিদ আছে, ইসলাম মানে না, কোরআন মানে না, অথচ দেখবেন কি আজে বাজে কথা কয়, দাঙ্গাল মরসিংদ তোমার প্রেমের সুদা পান কইরাছি পাগল হইছি, ও বাবা 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 জোরা কম জোরা কম, যারা কথা কইব না মনে করুন হেডি হেই দলে লো, খালি একটি দেখেন কেডা কথা কয় না, বিশ্বাস করেন এই ভণ্ডদের কারণে ইসলামী আন্দোলন আগাইতে পারতেছে না, এই ভণ্ড আমেরিকার দালাল হইয়া রাশিয়ার পাঁচরা গোলাম হইয়া ইসলামী আন্দোলনকে ঠেকানোর ষড়যন্ত্র করতেছে। ডরাইতাছেন? ভয় পাইতাছেন? কোনো ডরন ডর নাই, ইসলামের পক্ষে যদি কথা বলতে মৌতু হয় মৌতু হয়ে দেবো গা, ইসলামী হুকুমত কামনায় আমার, শাহাদাতের মৌত সাধনায় আমার, ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাতের মৌত কামনায় আমার, হক কথা বলবো হক পথে চলবো, হক কথা বলবো হক পথে চলবো, ভয় পাবো না এই জগতে সংসার, ইসলামী হুকুমত সাধনায় আমার,
ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাতের মওবত কামনায় আমার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আমি বলবো বিপ্লব বিপ্লব, আপনারা বলবেন ইসলামী বিপ্লব বিপ্লব বিপ্লব। দেখেন তো কোন লোকটার থোতা লড়ে না, যে লোকটা কথা কইব না মনে করবেন এই লোকটার ভিতরে নেফাকি আছে। বিশ্বাস করেন বাংলার জমিনে আলেমরা জেল খাটতেছে, বাংলার জমিনে ব্রাহ্মণবাড়িয়ার হাফেজ মাসুদের বুকে গুলি লাগতেছে, একটি মাত্র কারণ এই বাংলার জমিনে কিছু নেফাকি মুসলমানের জন্ম হয়েছে, মুনাফিকির কারণে ইসলামের কাট্টারা গুলি চালাইতে সাহস পায়। আমার বন্ধুগণ যারা ইসলাম বিরোধী হেরাজাতে বাইতে বইয়ে কই কিরে ইসলাম মনে কামি হয়ে গেল, কথা বলেন ঠিক কি না? ওদেরকে এমন ভাবে ভয় লাগাই দিবেন ওরা যাতে এখান থেকে আউট হয়ে যায়। এজন্য মাঝে মাঝে তকবীর বললে আপনারা আল্লাহু আকবার বলবেন, শয়তান আউট অফ বাউন্ডারি হয়ে যাবে। যেরকম মারহাবা আরো যেরকম মারহাবা, তো কোরআন মারার কারণে হযরত ওমরের দাম বাড়ছে না কমছে? জোরে বলেন বাড়ছে না কমছে? আমার বন্ধুগণ আমার বাবা দিদারে, এইবার হযরত ওমর সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহর বান্দারা, আমার ভাইরা বিশ্ব নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহর বান্দারা, আমি যারে তালাশ করি তারে দেখি আমি দেখি না। সাহাবীরা বলে আপনি কারে তালাশ করেন? বিশ্ব নবী কয় আমি খাত্তাবের ছেলে ওমর রে খুঁজে বেড়াই। হযরত ওমর লাব্বাইকে আর রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বলে নবীজি গো আমি তো আপনার সামনে দাঁড়ানো। নবী আমার ডাক দিয়ে বলতেছেন ওমর রে, আমার বলার কারণ হইল আমি অন্যান্য মানুষের অ্যাটেনশন ঠিক করার জন্য তোমার হাজিরা নিলাম। বাজানদে দেখবেন অনেক শিক্ষক ছাত্রকে দেখার পরও কয় আব্দুল মান্নান আসত নেই, কথা কোন ঠিক না ব্যাথি? অনেক বাপ ছেলের মনোনিবেশ ঠিক করার জন্য কয় আব্দুল করিম আসত নেই, আবার আব্দুল করিম বুঝা ফেলার পরে কয় আব্বা দেখকেও দেহ না, এই দিয়ে আমি তোমার খাবো গো লই, কথা কোন ঠিক কি না? এইটা হলো অতি ভালোবাসার লক্ষণ, ঠিক কি না বলেন? তো হযরত ওমর কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার সামনেই আছি। রাসূল ডাক দিয়ে কয় ওমর গতকালকে আমি স্বপ্নের মধ্যে একটা ঘটনা ঘটছে। ওমর কয় হুজুর কি ঘটছে? বিশ্বাস করেন আল্লাহর কসম মোটেও বানায় কোনো বক্তব্য দিতেছি না, উলামায়ে কেরাম আছেন, এই হাদিসটা বুখারীর মধ্যে আছে, হযরত আবু হুরায়রা থেকে হাদিস খানা বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওমর গতকালকে এই তোমাকে নিয়ে আমি একটা স্বপ্নে দেখছি, এমন আজীব স্বপ্ন যেটা শুনলে তোমার কলিজারা ঠান্ডা হয়ে যাবে। আপনারা কি শুনবেন? হ্যাঁ কেডা কেডা শুনবেন না, হাত তুলে দেখেন আমি কইছি কেডা কেডা শুনবেন না, হাত তুলে আপনারা হাত তুলে বলেছেন আসলে বুঝেন নাই, কথা বলেন ঠিক কি না? বুঝা শুনে বলেন শুনবেন কি শুনবেন না? একটু সবাই একটু হাত তোলেন তো, বলেন সবাই হাত তোলেন, হাত তোলেন আর দুই হাত এইভাবে একটু নাড়ান আর জোরে কোন আল্লাহু আকবার আর দিলে দিলে কোন দোয়া না করে যাইতাম না, জোরে বলেন আমিন। হাত নামা হযরত ওমর কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার সামনেই। হযরত ওমর কে রাসূল বলতেছেন ওমর রে আমি স্বপ্নে দেখেছি যে স্বপ্নটা, শোনো আমি কি স্বপ্নে দেখছি। এখন আপনারা বলেন নবীদের স্বপ্ন আর আমাগো স্বপ্ন কি এক? হ্যাঁ আমরা অনেকে স্বপ্নের মধ্যে সাইকেল চালাই, যেমন আমি বক্তা মানুষ অনেক সময় স্বপ্নের মধ্যে বউ পাশে শুয়ে রইছি, ওয়াজ যখন না থাকে ওয়াজের সিজন ছাড়া স্বপ্নের মধ্যে দেখতাছি ওয়াজ করতাছি
টান দিতেছি ভাইজান, একদিন এরকম টান দিয়ে ফেলাইছি ঘুমের মধ্যে, বউ আমারে ধাক্কা দিয়ে কয় এই এইটা বাড়ি বাড়ি ওদের মার না, আমি উঠটা কই মন খারাপ করো না, স্বপ্নে দেখছি আমি ওয়াজ করতেছি। আমার ভাইরা আমাদের স্বপ্ন পয়গম্বরের স্বপ্ন আর আমাদের স্বপ্ন কি এক? আরেকটা কথা মনে হয়ে গেল, ছাত্র জীবনে এক ছাত্র ভাই আমার সাথে শুয়েছে, তো জাগির বাড়িতে দেখতো সাইকেল চালাচ্ছে, না ডিস্টার্ব হচ্ছে ভাই, কথা কয় কে এখানে? কমিটির ভাইরা চতুর্দিকে একটু লক্ষ্য করেন প্লিজ, ডিস্টার্ব দিয়েন না, অনেক কষ্ট হচ্ছে আমার ভাইরা। তো এক ছাত্র এই ল্যাপের তলে শীতের দিন খালি পা উইরম উইরম করে, তুমি ধাক্কা দিকে তুমি লাইতে লাইতে কর ভাই, মনে কষ্ট নিস না সাইকেল চালাইতেছে, কি চালাইতেছে কি চালাইতেছে সাইকেল চালাইতেছে। তো এক ব্যক্তি স্বপ্নে দেখতেছে সে জীবনে বিমানে ওঠে নাই, স্বপ্নে দেখছে বিমানে উঠছে, বিমানে উঠতে এখন বিমান চতুর্দিকে দৌড়ে কয় হ্যাঁ এত সুন্দর দেখি তো জানালাটা কেমন, স্বপ্নের মধ্যে আর কি জানালার কাছে যে কই পৃথিবীটা দেখি তো নিচে কেমন দেখা যায়, জানালা দিয়ে তো মাথা ঢুকে না, হ্যাঁ স্বপ্নের মধ্যেই মাথা বারবার ঢুকাইতে চায় বারবার ঢুকাইতে চায়, এক পর্যায়ে মাথা ঢুকছে, ঢোকার পরে ওনার মাথা বাইক করতে পারে না, দন আটকে গেছে গা ঘুমের তেন উঠতে দেহে সিরে খেতার মধ্যে কল্লা দুই আটকে গেছে, আবার ভাইরা প্লিজ যারা হাসতেছে হাসতে দেন, ওয়াজ মাহফিলে হাসি কান্না ছাড়া ওয়াজ মাহফিল হয় না, কথা বলেন ঠিক কি না? হাসার সময় হাসবেন, কাদার সময় কাঁদবেন। আজকালকার যুবকেরা সারাদিন ফেসবুকে প্রেমিকার সাথে আলাপ করে, স্বপ্নের মধ্যে মা বাবার সামনে কয় আই লাভ ইউ আই লাভ ইউ ভেরি ভেরি লাভ ইউ, তখন বাপে আবার মগা মানুষ রিক্সা চালায়, বাপে মাই বউরে ডাক দিয়ে কয় এই আব্দুলের বাপ মা ঘুমাইতে চল, আব্দুলের মা হ্যাঁ কি হইছে, আব্দুলের মা উঠে গেছে কয় গরু দুধ যে গোয়ালে দিয়া যায় আধা কেজি করে কেডা কেডা খায়, কয় কে আমি খাই তুমি খাও পোলায় খায় মাইয়া খায়, কয় খবরদার কালকার থেকে আমগো আর কাউরে দিবি না ফোলারে সব দুধ খাওয়াবি, মা কয় কি লেগে কয় তুই জানাস না রাত থেকে পোলা লেখাপড়া করতেছে ওই দেখ কইতাছে আই লাভ ইউ আই লাভ ইউ, বাপে কি বুঝে বাপ কিছু বুঝে বিশ্বাস না করলে ঢাকাতে যায় দেখেন ঢাকা উদ্যান জিয়া উদ্যান বোটানিক্যাল গার্ডেন শিশু পার্ক কত কিছু কত জায়গায় আমার বন্ধুগণ এই নরসিংদীর ছেলেরা এই চরের ছেলেরা চরের মেয়েরা বাবার টাকা নিয়ে কলেজে পড়তেছে কিন্তু লেখাপড়ার নামে প্রেম প্রীতি করে বেড়াইতেছে, কথা বলো যুবকরা কথা বলো ঠিক ঠিক কিনা? যে যুবকরা কথা কইবে না আমি মনে করব তারা পুরুষ নামে কলঙ্ক, আজকে তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের চরিত্র নষ্ট হয়েছে, তোমাদের কীর্তিদিনের আসামি করা হয়, নারীদের কোনো বিচার হয় না, কিন্তু আমি যুবক বক্তা আব্দুল খালেক শরীয়তপুরি বলতেছি এই সোনার বাংলায় ডিজিটাল বাংলায় ইফতিদিন হওয়ার জন্য ছেলেরা দায়ী নয় অশ্লীল বেহায়াপনা নির্লজ্জ ব্যাপার তার নারীরা দায়ী, কথা বলেন কথা বলেন কথা বলেন, এরপরও দেখবেন কিছু পুরুষ কথা কইব না মুখটা বেজার করে বইত গপ, মনে করবেন যে এটা কথা কইব না এটা বউয়ের কামাই খায়, আর নাইলে বিয়া করার সময় যৌতুক লয়ে বিয়া করছে, হক কথাটা মুখ দিয়ে বাইরে যাইতেছে না, এটা দেখেন তো কোন পুরুষটা কথা কয় না, সবাই কইছেন তাহলে তো বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন। মহিলারা পর্দার ভিতর থেকে কইতেছে হুজুর ডাঙ্গ বিরুদ্ধে তো খেপলো কে,
কইতাছে না মা আমি আপনার বিরুদ্ধে কথা বলতে আসি নাই, মহিলাদেরকে বেশি ভালোবাসবেন, মহিলাদের কয়েকটা গুণ আছে, এই গুণগুলো আপনারা সতর্ক হবে, মহিলাদের কাছে গোপন কথা কখনো প্রকাশ করবেন না। খবরদার খবরদার, এটা পয়গম্বর বলছে, মহিলাদের কাছে গোপন কথা প্রকাশ করবেন না, দেখবেন সে একদিন না একদিন ফট করে কয়ে ফেলেই ফেলে। কেন লেগে কইব জানেন? এদের সাদার নাই সাদার, আমাগো সাদার আছে, এই দেখেন আমাগো সাদার আছে, হলকুম আছে, হ্যাঁ গো কিন্তু সাদার নাই। মহিলাকে আল্লাহ তিনটা গুণ দিছে, এক নম্বর গুণ হইলো কথা ভিতরে রাখতে পারে না, দুই নম্বর গুণ হইলো 20 বছর 25 বছর আগের কথাও মনে রাখে। তিন চারটা মা হয়ে গেছে গা, বুড়ে হয়ে গেছে গা, এরপর বাসন এটি কি কইছিলাম মনে নাই, কথা কন ঠিক কিনা। আর তিন নম্বর গুণ হইলো 10-12 জন যদি একখানো বইতে পারে তাহলে দেখবেন 12 বছরের কিচ্ছা আরম্ভ হয়ে যায় গা। তুঙ্গ জামাই কেমন আমি জানি না, কিন্তু আমার দাদা মগার মগা, তো পাশের বেড়িরা কয় কেমনি মগা, কয় তুমি জানো না, হিলারি হিলার মা বাবার কাছে ছাপতেই দেই আমি যা কই হিডেই হনে, মগা হুদা মগা, কথা বলেন কথা বলেন কথা বলেন, জানি না আপনাগো কি মন লাগতাছে, চলবো পিছনের বাইরা যারা গেটের কাছে আছে চলবো চলবো, আমেন। এই কুটনিদের কাছ থেকে সাবধান থাকবেন, আর এই কুটনি হওয়ার কারণ হলো ইস্টার জলসা দেখা দেখা শিখে, জি বাংলা দেখা দেখা শিখে, কথা বলে ইস্টার জলসা দেখা জি বাংলা দেখা শিখে, কুট 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 করে পরকিয়া প্রেম করে, হ্যাঁ স্বামীর সামনে পর্দা করে, দেওরের সামনে পর্দা করে না, সুন্নির গরু সুন্নি, স্বামীর সামনে পর্দা করে, দেওরের সামনে পর্দা করে না, বিশ্বাস করেন সোনার বাংলার পরিবারের পরিবেশ নষ্ট করে দিচ্ছে, ভারতীয় জানেন ইসলাম জলসা কি বাংলা, তাই অনুরোধ জানাবো সরকারকে অনুরোধ করব, আমার সোনার বাংলার নারী পুরুষ স্বামী স্ত্রীকে দাম্পত্য জীবন সুখী করতে হলে কোন নীতিমালা তৈরি করা দরকার নাই, বিনা শর্তে বিনা কারণে আপনারা ইসলাম জলসা কি বাংলা বন্ধ করে দেন, বাংলাদেশের পরিবারের আগুন নিভে যাবে। কথা বলেন কথা বলেন কথা বলেন, আপনারা অনেকে ডরাইতেছে এই জন্য অনেকে কথা কইতে চাইতেছেন না, হক কথা বলতেই হবে, কথা বলেন আমরা গোলাম কার, আমরা গোলাম কার, ইস্টার জলসা জি বাংলা বন্ধ করলে আপনাকে ক্ষতি আছে, সব গেল রে কান গেল রে মান গেল রে প্রাণ গেল রে, ইস্টার জলসা হাই জি বাংলাই দিশেন তিনাই, অনেকদিন আগের ইসলামী সঙ্গীত শুনছেন না আপনারা, চোখ গেল রে কান গেল রে প্রাণ গেল রে মান গেল রে, ইস্টার জলসা হাই জি বাংলাই দিশেন তিনাই, বড় সাহেবের বিবিরা সব টেলিভিশন দেখে, কসমেটিক আর লিপস্টিক গালে মুখে মেখে, বড় সাহেবের বিবিরা সব টেলিভিশন দেখে, কসমেটিক আর লিপস্টিক গালে মুখে মেখে, বিবি কোথায় আসর জমা সাহেবের নেই জানা, রঙিন আলো নগ্ন ছবি স্বামীদের কানা, স্বামীদের কানা, সব গেল রে কান গেল রে মান গেল রে প্রাণ গেল রে, ইস্টার জলসা হাই জি বাংলাই দিশেন তিনাই, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার, মায়েদেরকে বলো মা আমি তোমার বিরুদ্ধে কথা কইতে আসি নাই, আর আমাদের দেশে কিছু পুরুষ আছে হুদাহুদি মহিলার দূরে পিড়া, আর বিশেষ করে সরের মানুষ বেশি বউ পিড়া, হ্যাঁ কারণ জানে যে আমার বউ পিডাইলে বউ তো আর কোথাও যাইতে পারবো না, নদীতে ডুববা মরবো, হ্যাঁ হুদাহুদি বউ মারে, বউ মারবেন না, বউকে বেশি বেশি ভালোবাসবেন, আদর করবেন, যত্ন নিবেন, বউর দরকারির কাজে কোডার কাজে সহযোগিতা করবেন, কাপড় ধোয়ার কাজে সহযোগিতা করবেন, মাঝে মাঝে হাতের উপর হাত রাখিয়া আপনি যদি বাংলায় পারেন তাহলে কইবেন ময়নার মা আমি না তোরে খুব ভালোবাসি, আর বাংলায় কইতে যদি লজ্জা পান, ডিজিটাল যুগ ডিজিটাল জামানা, ইংলিশ মাইরা দিবেন আই লাভ ইউ, ময়নার মা আপনি লেগে ফাগুল হয়ে যাবো গা,
গোসলের পানি রেডি করে দিব, হ্যাঁ কত সুন্দর ভালোবাসবার কইব, আমার জামাইয়ের মতন জামাই হয়। কথা বলেন ঠিক কি না? এই হুজুরদারি দরকার আছে? যখন আল্লাহু আকবার, আমার ভাইরা তো কোরআন মানা দরকার আছে না নাই? হযরত ওমরের মর্যাদা কে বাড়ায় দিছে? তো পয়গম্বরের স্বপ্ন আর আমাদের স্বপ্ন কি? এই ওমর একদিন স্বপ্নে দেখছে নয়, এই ওমরকে নিয়ে আরেকজন সাহাবী স্বপ্নে দেখেছেন, তিনি হলেন আমার বন্ধুগণ, আমার ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, কাম সাহাবীদের স্বপ্নের সাথে আমাদের স্বপ্নের কোন মিল? আমার ভাইরা, আমার নবীজি ওমরকে নিয়ে কি স্বপ্ন দেখলেন অবশ্যই বলবো বাবা, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্নের মধ্যে নজর করে দেখতেছেন দিনের রাসূল মদিনার বুলবুল পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ফজরের নামাজের ইমামতি করলেন। ও বাদান, নবীজির পিছনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। এবার হযরত আলী দাঁড়ানোর পরে নামাজের ইমামতি শুরু হয়ে গেল, আমার বন্ধুগণ নামাজ আরম্ভ হয়ে গেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ে দিলেন। আমার ভাইয়েরা, হযরত আলী ডাকতে বলে পৃথিবীর মানুষ, আল্লাহর হাবিব যখন নামাজ পড়াইলেন, নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, দুই রাকাত নামাজ হয়ে গেল, নবী এবার পয়গম্বর সালাম ফিরাইলেন। ডান বামের সালাম ফিরানোর পরে এবার পয়গম্বর পশ্চিম দিক থেকে কেবলার দিক থেকে পূর্ব দিকে মুখ ঘুরাইল। ও দুনিয়ার মুসলমান, আমি আলীর মুখ বরাবর যখন নবীদি বসলো, নবীদি পিছন দিকে মুখ করে বসার পরে একজন পরিমাণ একটা টুকটির মধ্যে কতগুলো খেজুর ভর্তি করে এনে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর আমার নতুন বাগানে নতুন গাছের নতুন খেজুর আপনি খাইবেন, আপনার সাহাবী আল্লাহর বান্দাদেরকে নিয়ে খাইবেন। আলী ডাকতে বলে দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন একজন সাহাবীকে, টুকরিটা নিয়ে আসো। এবার মহিলার হাত থেকে টুকরিটা না হইল, বন্ধুগণ টুকরিটা নেওয়ার পর দিনের রসুল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বন্ধুগণ আমার ভাইরা মদিনার বুলবুল ডাক দিয়ে সাহাবিদেরকে বললেন, সাহাবিরা তোমরা সবাই এই খেজুর খাওয়ার জন্য রেডি হয়ে যাও। এবার সমস্ত সাহাবি রেডি হয়ে গেলেন, আল্লাহর নবী পয়গম্বর প্রত্যেকের হাতে একটা করে দিলেন, কিন্তু বাদান হাদিসের মধ্যে লেখা আছে সর্বপ্রথম আলীর কাছ থেকে দেওয়া শুরু করলেন। হযরত আলীকে প্রথম খেজুরটা দিলেন, আলী খেজুর খায় আর ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ ওই খেজুরটাই এত মজা, আমি ঘুম থেকে উঠে দেখেছি আমার মুখে পয়গম্বরের দেওয়া খেজুর আছে। লা ইলাহা জোরে, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা। আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? তাহলে একসাথে লা ইলাহা আরো জোরে, লা ইলাহা জোরে, লা ইলাহা। হয় না হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা করবে আগার দিয়া শয়তান দাঁত এখান থেকে আউট হয়ে যায়, একসাথে একতালে লা ইলাহা জোরে, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা। জোরে, লা ইলাহা।
জোরে লাইলা আর জোরে লাইলা চমৎকার লাইলা জোরে লাইলা বৈজন বহু দূরে মাদিনা আমরা কেমনে যাইতাম জানি না বলুন বহু দূরে মাদিনা আমরা কেমনে যাইতাম জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো জোরে জোরে দয়া করো আল্লাহ পুরো মনের বাসনা লাইলাহা জোরে লাইলাহা আর জোরে লাইলাহা বৈজন নামাজ রোজা সারব না বলুন নামাজ রোজা ও গো বাবা মার খিদমত ভুলবো না বলুন নামাজ রোজা ও গো বাবা মার খিদমত ভুলবো না নবীর সুন্নাত সারবো না ভাই নবীর সুন্নাত সারবো না ভাই নবীর দুরুদ ভুলবো না লা ইলাহা জোরে লাইলাহা আর জোরে লাইলাহা জোরে লাইলাহা চমৎকার লাইলাহা লাইলাহা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ স্বপ্নে দেখতেছেন দয়ার নবী পয়গম্বর তার খেজুর দিচ্ছে আমার বন্ধুগণ তিনটা পায়ের মধ্যে গেড়ে গেছে এই তিনটা সাধারণ মানুষ কেউ যে ধরে নারা দিলে আলী রাদিয়াল্লাহু তাআলা আহ বলে আওয়াজ দেয় সাহাবীরা তীরটা খোলার চেষ্টা করলেন কিন্তু বাদান কেউ নবীজির সাহাবী এই আলীর তীর খুলতে পারতেছে না এক পর্যায়ে নবীদের কাছে বলতেন নবী আলীর পায়ে তীর বিঁধেছে কাফেররা আলীকে তীর মারছে এই আলীর পিঠবাহ পা থেকে তীর বার করতে হবে দয়ার নবী ডাক দিয়ে বলতেছেন ও আল্লাহর বান্দারা এইভাবে তীর বার করতে পারবা না আমার আলী যখন নামাজে দাঁড়াইব সেজদার মধ্যে যখন যাইব অথবা যখন নামাজের হালতে থাকবে যখন নামাজে দাঁড়াইব তখন তোমরা তীরটা টান দিও মা বাবার খেদমতের কথা বলেছি ভাই গো বিশ্বনবী ডাক্তি বলতেছেন সাবিরারে এই আলী যখন নামাজে দাঁড়াইব ও
তখন আলীর গা থেকে তীর বের করো। এইবার হযরত আলী নামাজে দাঁড়াইলো, আমার বন্ধুগণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অঙ্গ থেকে সাহাবীরা তীরটা টান দিয়ে বের করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারপরও নামাজ ছাড়েন নাই। নামাজ যখন শেষ হয়ে গেল, সাহাবীরা বলতেছেন আল্লাহর বান্দা আলী, আপনাকে যে তীর মারা হয়েছিল তখন টের পাইছে, এখন যে তীর বের করা হয়েছে আপনি কি টের পাইছেন? আলী ডাকতে বললেন আল্লাহর বান্দারা, আমি যখন নামাজে দাঁড়াই আমার ডাইনে জান্নাত বামে জাহান্নাম, আর আমি আমার আল্লাহকে হাজির নাজির জেনে নামাজে দাঁড়াই। আল্লাহু আকবার বলে। এইরকম যদি নামাজ আমরা পড়তে পারতাম তাহলে আমাদের নামাজের পরে দোয়া কবুল হইত, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের নামাজে দাঁড়াবো কি, নামাজে যাওয়ার সময় রাস্তায় যে দুর্ঘটনা ঘটে, নামাজে যাওয়ার সময় রাস্তায় বেপর্দা নারী দেখি, নামাজে যাওয়ার সময় কি দেখি রাস্তায় বেপর্দা নারী দেখি, আপনি চক্ষু দিয়ে দেখে গেলেন বেপর্দা নারী, নামাজের নিয়তে দাঁড়াইছেন, হ্যাঁ নিয়ত করতেছেন কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, হ্যাঁ মুতাওয়াজ্জিয়ান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলে আপনি নিয়ত বানলেন, কিন্তু আপনি নিয়ত বানলেন সত্য, কিন্তু আপনার দিলের মধ্যে খালি এইটাই গাওয়া দেয় কি দেখাইলাম রে, কি দেখাইলাম রে, কি দেখাইলাম রে, কার মাইয়া রে, কার মাইয়া রে, কার মাইয়া রে। তাই বলতে চাই মসজিদ পাকা করলে হবে না, ঈমান পাকা করার জন্য সমাজের রাস্তা থেকে, সমাজের রাস্তা থেকে, এলাকার রাস্তা থেকে, আমার বন্ধুগণ রোড থেকে বেপর্দা নারীদেরকে দূরে সরিয়ে দিতে হবে, তাইলে ঈমান আমল সব হেফাজত হইব। আপনারা কি মন খারাপ করতেছে, বেজার হইতেছেন? তো সেই আলী স্বপ্নে দেখতেছে পয়গম্বর প্রত্যেকের হাতে একটা করে খেজুর দিতেছে, মনে আছে তো আপনাদের? সবার হাতে একটা করে খেজুর দিছে, আমার বন্ধুগণ খেজুর দেওয়া শেষ, প্রত্যেকে খেজুর খাইছে। হযরত আলী নবীদের বান্দর দিকে তাকায়, উকি মেরে তাকায়, দেখে যে আরো কি কোনো খেজুর আছে, নজর করে দেখে কয়েকটা খেজুর অবশিষ্ট আছে। হযরত আলী পয়গম্বরকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার আরেকটা খেজুর দিতেন। পয়গম্বর কয় না আলী একটাই খাও। সুবহানাল্লাহ। কয় এটা কইতে কইতেই হযরত আলীর কানে মসজিদে নববী থেকে ফজরের নামাজের আজানের আওয়াজ গেছে, স্বপ্ন ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে দেখে হায় হায় এতক্ষণ আমি স্বপ্নে দেখছিলাম। সুবহানাল্লাহ। তখন প্রেসিডেন্ট হযরত ওমর, প্রেসিডেন্ট কে? হযরত ওমর। হযরত আলী মসজিদে গেছে, মসজিদে যায় দেখে যেই জায়গায় পয়গম্বর দাঁড়ায় নামাজ পড়াইছে ঠিক ওই জায়গায় ওমর দাঁড়াইছে। নামাজ হয়ে গেল, নামাজের পরে পয়গম্বর যেভাবে কেবলা মুখ থেকে পূর্ব দিক হয়ে মুখ করে বসেছে, এইবার আলী দেখতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে মুখ করে বসছে। এবার হযরত আলী বলে দেখি তো তারপরে কি হয়। কিছুক্ষণ পরে স্বপ্নের মধ্যে যে একটা মহিলা খেজুর নিয়ে আসছিল, আমার বন্ধুগণ এখনো একজন বুড়ি মা এসে ডাক দিয়ে বলতেছেন আমিরুল মুমিনিন, আমার নতুন বাগানে নতুন গাছের নতুন খেজুর ধরছে, আপনাদের জন্য হাদিয়া নিয়ে আইছি, আপনিও খাইবেন, আপনার সাহাবী ভাইদেরকে নিয়েও খান। হযরত আলী বলতেছেন আমার স্বপ্নের সাথে তো মিলে গেল, দেখি তো তারপরে কি করে। হযরত ওমর নিলেন, হযরত ওমর খাজুরটা হাতে নিয়া প্রত্যেকের হাতে একটা একটা করে দিলেন, আমার বন্ধুগণ একটা একটা করে দিলেন। পয়গম্বর আলী থেকে শুরু করেছেন, হযরত ওমরও আলী থেকে শুরু করছে। হযরত আলী কয় দেখি তো এরপরে কি হয়, সবাইকে একটা একটা করে দিছে। হযরত আলী দেখতেছেন যে দেখি তো পয়গম্বরের ভান্ডে তো খেজুর জমা ছিল, ওমরের ভান্ডে আছে নাকি, নজর করে দেখে হ্যাঁ ওমরের ভান্ডে কয়েকটা খেজুর আছে। এবার আলী কয় ওমর এই আমার আরেকটা খেজুর দাও না। হযরত ওমর কয় আলী রে, পয়গম্বর যদি গত রাতে তোমাকে দুইটা দিত আমিও দিতাম। আরো আসতে কোন সুবহানাল্লাহ। হযরত আলী কয় সর্বনাশ, স্বপ্নে দেখলাম আমি, আর ব্যাখ্যা করে ওমর, এইটা কোন ওমর, এই ওমরের মর্যাদা বাড়ল কেন? বিশ্বাস করেন কোরআনুল কারিমের কারণে। কিসের কারণে?
কোরআনুল কারীমের কারণে হযরত আলী ওমরকে ডাক দিয়ে কয় মা স্বপ্ন তো দেখিছি আমি, আপনি জানেন কিভাবে? হযরত ওমর বলতেছেন কিছু কিছু মুমিন আছে অন্যের স্বপ্নের খবরও রাখে, কিছু কিছু মুমিনের অন্তরচক্ষু খোলা, জোরা বলেন ঠিক কিনা? তো সেই ওমর, সেই ওমরকে আমার ভাইরা পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন তোমার ব্যাপারে আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছি, ওমর তুমি কি শুনবা? ওমর বলতেছেন হুজুর আপনি আমার নিয়ে স্বপ্ন দেখছেন, কি এমন স্বপ্ন দেখছেন বলেন তো দেখি। মারহাবা কর হযরত আলী ওসমান আবু বকর কি সুন্দর করে কয় হুজুর ওমর রে আপনি কি এমন স্বপ্ন দেখছেন, যেটা মজা করে করনের লেগে আপনি সবাই রে অ্যাটেনশন ঠিক করতেছেন, আপনাকেও কিন্তু অ্যাটেনশন ঠিক হয়ে গেছে গা, যে কি এমন স্বপ্ন দেখছে রে, যে স্বপ্নের কথাটা নবীজি কইব আমার বন্ধুগণ শুনবেন, আপনারা সবাই শুনবেন, কিন্তু শোনার আগে আপনাদের একটা জবাব দিতে হইব, এই ওমর ইসলামের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? এই ওমর যখন রাজ্য চালাইছে সেই রাজ্যে কোনো দুর্নীতি ছিল? জোরে বলেন। খলিফাদের ইতিহাস খুলে দেখেন, হযরত ওমর ছিল প্রধান বিচারপতি, আমার বন্ধুগণ আমার ভাইরা, আর আবু বকর ছিলেন রাষ্ট্রপতি। দুই বছর হযরত ওমর দায়িত্ব পালন করছে, দুই বছর পর হযরত ওমর আবু বকরের কাছে, আবু বকরের কাছে আয়েশা বলতেছেন আমিরুল মুমিনিন আমার এই বিচারের কাজে থাকার দরকার নাই, আমি পদত্যাগ করতে চাই। হযরত আবু বকর কয় কি লাগে পদত্যাগ করবেন, আপনি কি আমার চেয়ারে বসবেন? হযরত ওমর কয় মাফ করবেন, এই রকম চিন্তা চেতনা তামার না, মৃত্যু পর্যন্ত আমি ওমরের নাই। কয় তাইলে আপনি পদত্যাগ করবেন কে লাগে? হযরত ওমর কয় কি বলবো দুঃখের কথা, দুইটা বছর হইছে আমার বিচারের নোটিশে বিচার কার্যালয়ে, কারণ আমি এই পর্যন্ত কোনো মামলা আসে নাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর এটা কোন থানা? সদর থানা, নরসিংদি সদর থানা। আমগো আমনে গো নরসিংদি সদর থানায় খবর নিয়ে দেখেন গা, এক মাসের ভিতরে কয়টা মামলা হয়? কথা কয় না, কথা কয় না, বিশ্বাস করেন কোরআন ছাড়া সুন্নাহ ছাড়া যেই সুরারে বিশ্বাস করবেন এই সমস্ত সুর দিয়া কোনোদিন দুর্নীতি মুক্ত বাংলাদেশ করা সম্ভব নয়। আমি বারবার বলেছি যাদের ভিতর কোরআন নাই, যাদের ভিতর হাদিস নাই, আমার বন্ধুগণ তাদের কাছ থেকে ভালো কোন কিছু আশা করা যায়? ওই জাইনউদ্দিন আল আজাদ অনেকদিন আগে বলছে, দেখেন না আমাদের দেশে কত নেতারা ক্ষমতায় যাওয়ার আগে কয় ভাইরা আমার, আপনারা কি আবার রাগ করতেছেন নাকি? এখানে আওয়ামী লীগ থাকতে পারেন, বিএনপি থাকতে পারেন, জামাত ইসলাম থাকতে পারেন, জাতীয় পার্টি থাকতে পারেন, আমি আবার কোন দল টল করি না তো, আমি একটা দল করি ইসলামী আন্দোলন, ইসলামকে আমি সমর্থন করি, ইসলামী আন্দোলনকে সমর্থন করি, এই জন্য কোরআন সুন্নার পক্ষে কথাটা বলতেছি, রাগ করতেছেন? ওই জাইনউদ্দিন আল আজাদ অনেকদিন আগে কইছে, কি কইছে? নেতারা দেখবেন ক্ষমতায় যাওয়ার আগে কয় ভাইরা আমার এইবার যদি আমারে ভোট দিয়া পাশ করান আমি ক্ষমতা গেলেই আমনে গো পুরুষ লোকের কান সেদ্ধি করে দুল ভরা দিব, হ্যাঁ দুনিয়ার কাঁচা পায়খানা গুলা পাকা করে দেব, কথা কোন ঠিক কিনা? এইটা বিশ্বাস করে আমরা কইলাম দে ভোট দে, বাপের বেটা সাত দাম দিয়ে দিছি ভোট, এখন পাশ করার পরে কয়েক বছর পরে কয়েক মাস পরে খবর নিয়ে দেহি জবান দি এমনি বাইরিয়া জায়গা, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলি সমান। যারা কোরআন বাদে অন্য কিছু মানেন, আল্লাহকে বাদে দুনিয়ার মানুষকে ভয় করেন, তারাই আসতে করবেন কি? আর যারা ইসলামকে সাপোর্ট করেন তারা জোর গলায় বলবেন ঠিক, যারা বলেন ঠিক কিনা? যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলি সমান। যুবক ভাইরা আমার লগে কও না, কারে কি যে বলি ভাই জোরে, কারে কি যে বলি ভাই জোরে, কারে কি যে বলি ভাই, পাটা পুতা ঘষা ঘষি দফা সারা মরিচের, নেতাদের গুতা গুতি কাম সারাই আমাদের, কথা কয় না, কথা কয় না? আরে পাটা পুতা ঘষা ঘষি দফা সারা মরিচের, নেতাদের গুতা গুতি কাম সারাই আমাদের, রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে, কথা বলেন ঠিক কিনা? কার বাবার টাকা দিয়ে এত দাপট দেখায়, কার বাবার টাকা দিয়ে এত দাপট দেখায়? বিশ্বাস করেন এগুলো জনগণের টাকা, এগুলো কাদের টাকা?
ওরে পাটা পুতা ঘষা ঘষি দপা সারা মরিচের নেতা নেতায় গুতা গুতি কাম সারাই আমাদের রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে বলেন রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে কি ভাই বাস্তব না অবস্থা বাস্তব না অবস্থা দেখবেন অহন কিছু লোক উচ্চা যায় কইব হুরু এইটা নই ভালো লাগে না হুজুর রাজে রাজনীতির ফেসার পারে এইটাই ভালো লাগে না হুজুররা হুজুর মানুষ হুজুররা দুনিয়া আখেরাতের কথা কইব নবী রাসূলের কথা কইব কবর হাসর মিজানের কথা কইব হুজুর কইতানের দরকার কি আও সুরার ঘরে সুরারা হুজুর কইতে এটি দরকার হুজুর কইতে রাজনীতি করা দরকার হুজুররা ইসলামী রাজনীতি করলে কখনো দুর্নীতি হবে না থামেন থামেন আমারে কথা কইতে দেন আমাদের দেশে দেখবেন কিছু হুজুর আছে হক কথা কইতে ভয় পায় যদি চাকরিটা জায়গা কথা কর উসি তাসিল মসজিদের সেক্রেটারি হুজুরে সাতবার সালাম দিব অথচ হুজুর ওই চাকরি ঠিকানের লেগা সকাল বেলাও একবার সালাম দে বিহাল বেলাও দে দুপুর বেলাও আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম এ বাড়ি সবাই বালা 14 মাস সালাম দেওয়ার পরে সেক্রেটারি উত্তর দিয়া কয় হ্যাঁ হুজুর বুঝছি বেতন বাড়াইতে চান কথা কয় না কথা কয় না খালি দেখবেন কেডা কেডা ফলায় যেটা ফলাইবো মনে করবেন হেডে হেই দলের লোক ইসলামের কথা বালা লাগতেছে না উচিত কথা মাও বেতার গরম বাতে আমার এই যে এই চরে জীবনে আনেন আর না আনেন দাওয়াত দেন আর না দেন আজকে তো মাইক পাইছি ইসলামী স্টেটের পক্ষে ইসলামী রাজ কায়েমের পক্ষে কালেমার পক্ষে নবীর পক্ষে হকের পক্ষে কথা বলবই বলবো বলবই বলবো ইনশাআল্লাহ সারারা আমরা তাহেন আমি আর কিছুক্ষণ কয়ে যাই বেদার হইতাছেন রাগ করতাছেন চলবো তাইলে আমি কমু আজকের মাহফিল আপনারা কইবেন চলবই চলবো আজকের মাহফিল কতক্ষণ চলবে সারা রাত চালাইলে আমি দামু কই আমার বাইরে এই ইসলাম বিদ্বেষীরা ইসলাম বিদ্যা ঘুঘু দেখছে ঘুঘুর ফাঁক ঘুঘুর ফাঁক দেখে নাই এই তো সীমান আসিনের দালালদেরকে দাউদ হায়দারের দালালদেরকে জানায় দেন মুসলমানদের বাড়ি তো খাও নাই মুসলমানের ইমানি তেজস্বী আওয়াজ তো দেখো নাই তসলিমা বাহাদুরি অনেক দিন করেছিল কিন্তু তসলিমা টিকে থাকতে পারে ছোট্ট একটা কথা মনে হয়ে গেল কমো কমো আমনগর এলাকার বিয়া শাদি হয় বিয়া শাদি হয় হ্যাঁ ও বিয়া শাদি হয় না এই আমনে ঘুরে এলাকার কুত্তা আছে কম না বেশি এই নদীর এমুরাও কুত্তা আছে আমি ভাবছি যে নরসিংদী শহর এই খালি কুত্তা আছে এদিকে কুত্তা আছে তো আমার বাইরে হ্যাঁ ও কুত্তারও চাষ হয় আল্লাহ কয় কি রাগ করতেছেন আপনারা কে কি কোন কোন গা আমার যুবক ভাইরা ইসলামের পক্ষে থাকলেই সারবো কথা বলেন ঠিক কি না তো কুত্তা ধরে কিন্তু লিডার আছে দেখবেন এলাকায় বিয়া শাদির খবর হইলে কুত্তারা কয়েকটা এক লগে হইয়া মাথা উঁচা দিকে দিয়া শিয়ালের মতন ডাক দেখো মানে কয় ওই ভাই বিয়া তোরা কে কোন ভাই আছো তা সব কুত্তা এক জায়গায় হয় তো সব কুত্তা এক জায়গায় হইয়া নেশনা রায় আর বসেরে ডাক দিয়া কয় কি হইছে দেখবেন পিক পিক করে অত মানে আওয়াজ দিয়ে কয় কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বসে তখন আবার দেখবেন দাঁত সামনে দুইটা দাঁত বাইর করে গেও বিয়ার খবর রাখোস না কথা বলেন ঠিক কি না আমার ভাইরা তো এইবার লোকেরা ওই ওই কুত্তারা ডাক দিয়ে কয় বস কোন বাড়ির দিয়া কয় তোরা কি জানোস না এই সম্পক নগরে মেম্বরের পোলার লগে এই অমুক মাইয়ার বিয়া তো এইবার নেতা নেতা কুত্তা ডাক দিয়ে কয় তোমাদেরকে ডাকার উদ্দেশ্য হইল এই সম্পক নগর এই বুদিয়া মারার কুত্তা ছাড়া বাইরের কোন কুত্তা যেন বিয়ার অনুষ্ঠানে না আইতে পারে এইটার লেগে তোমার ঘরে ডাকছি বুঝছ তখন সাগরিদরা নেতার কয় হা বুঝছি
তখন সব কুত্তা দেখবেন পাহারা দেয়, বহিরাগত অন্য এলাকার কোন কুত্তা এই এলাকায় ঢুকতে চাইলে দেখবেন যে এলাকার যে কুত্তার জোর নাই, হ্যাঁ ছাল চামড়া উঠে গেছে, হ্যাঁ ও দেখবেন দাঁত বার করিয়া বাইরের মোটা তাজা কুত্তার কাছে কি লেগেছ কি লেগেছ, কথা কন ঠিক কিনা? তখন মুডা তাজা কুত্তায় ডাক দিয়ে কয়, মুডা তাজা কুত্তায় ডাক দিয়ে কয়, আইসি তো কি হয়েছে ও বিয়া দেখে জোর মারছে, আচ্ছা খা খাইলাম না তো বিয়া যা, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে দেখবেন কিছু নাস্তিক মোরতাদ কইবো হুজুররা কি লেগে লাফালাফি করে, কি লেগে লাফালাফি করে, হুজুর গো কি দরকার এত দুনিয়ার, হুজুর গো কি দরকার এত দুনিয়া, আরে মিয়া ভাই দুনিয়া তো আখেরাতের নেকি কামাই করার জায়গা, মইরা গেলে নেকি কামাই করব কেমনে, দুনিয়াই তো ইসলামের বীজ রোপণ করার জায়গা, কথা বলেন ঠিক কি না? যার দুনিয়া আমল ঠিক তার সব জায়গায় সব ঠিক, কথা বলেন আল্লাহর রাস্তে কেউ মন খারাপ করেন না। এখন বস কুত্তা ডাক দিয়ে কইতেছে বিয়া তিন দিন চলবো, এই তিন দিনের মধ্যে বাইরের কোন কুত্তা যেন না আসতে পারে, ঠিক আছে? লিডারের কথার প্রতিশ্রুতি দিয়া বাইরের কুত্তার কয় ঠিক আছে। আমার বন্ধুগণ এখন বিয়ার দিন নেতা কুত্তায় আবার ডাক দিছে শুক্রবার সকাল 10টায়, কে কুন্ডায় আসো তাড়াতাড়ি আয়, সব কুত্তা আইছে নেন নারায় আর কয় কি লেগে রাখছেন কি লেগে রাখছেন, কয় রান্না বান্না কত দূর হইলো খবর লয়া, একটারে পাড়াইছে খবর নেনে লাগিয়া এক কুত্তায় গেছে দে দে হবাই মাত্র বাবুরসি গোস্ত দুইটা আছে, আমনে ঘোরা লাগা এরকম তো হয় না, বড় ড্যাগের মধ্যে গোস্ত লিয়ে দুইটা আছে, তো এই কুত্তা ডাক দিয়ে কয় হ্যাঁ যখন গোস্ত দুইটা আছে, আচ্ছা নেতাই তো আমার খবর নেওয়া নেই লেগে পাড়াইছে, আচ্ছা গোস্ত দুইয়া পানিটা ফালাইব কই, এই পানি যখন ফালাইব পানির লগে তো কিছু না কিছু বাইসা যাইব, এইবারে এই কুত্তায় করছে কি ড্রেনের কাছে গেছে বাবুরসির গাও গে সে কাপড়ে লাগাইয়া ড্রেনের কাছে গেছে, আমার বন্ধুগণ বাবুরসির গায়ে যখন কুত্তার গা লাগছে বাবুরসির মেজাজ গরম হয়ে গেছে, বাবুরসি কয় তোর খাওয়াইতেছি খাবা, এখন এই যে দেখবেন পানির সাথে আড্ডি বাইসা যায় রক্তের দলা বাইসা যায় চর্বি বাইসা যায় যায় না, বাবুরসি করছে কি একটা ডান্ডা লইছে, ডান্ডা লইয়া কুত্তার পিছনে ঠ্যাং বরাবর দিছে বাড়ি ক্যাচ করে একটা বাড়ি দিছে, কুত্তা মাও মাও কেউ কেউ করে নেতার কাছে গেছে, নেতায় কয় কি মন খাওয়াইলো, নেতা কুত্তায় কয় তোরে যে খবর পাঠাইলাম রান্না বান্নার খবর নেওয়ানে লেগা কি মন খাওয়াইলো, এখন হ্যাঁ কইতাছে আমার যে পিদে ঠ্যাং ভাঙ্গা লাগছে, এটা যদি আমি নেতারে কই নেতা ডরাইবো, এটা কোন যাইতো না, এটা আমি উল্টা কই, এখন হ্যাঁ হ্যাঁ কইতাছে আরে নেতা কই না যাও নে লগে লগই যাও নে কথা কয় না যাও নে যাও নে গরম পানি বহাইছে, আচ্ছা দেহি তো হুইঙ্গা দেহি ড্যাগের মধ্যে নাক লাগাই দেহি এটা গোস্তের গরম পানি না বিরিয়ানির গরম পানি, এখন বাবুরসির গায়ে তো আগেরই রাগ রয়েছে, বাবুরসি দেখলো যে একটা ঠ্যাং ভাঙ্গা পিঠে ঠ্যাং ভাঙ্গা লাগছে আর একটাই আছে, বাবুরসি কচি তোর বাপ ভাই তার মো, এইবারে দ্বিতীয় কুত্তার ডেকের কাছে যখন গেছে বাবুরসি আমনগর এলাকা কি কয় গাবলা কয় না বল কয় বল বইরা এক বল গরম পানি এই দ্বিতীয় কুত্তার গায়ে ঢাইলে দিছে, দ্বিতীয় কুত্তা গরম পানি পাইয়া কাউ 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 করে গেছে গা, অন এইটা ঠ্যাং ভাঙিয়ে দিছে, হেই দেখো নেতা সো জিগাইতেছে কি ও ভাই তোমারে কি মন খাওয়াইলো, হ্যাঁ আর কইস না গরম গরম কি মন কে মা কথা কয় না, প্রথম ডারে দাও নে দ্বিতীয় ডারে, এইবার নেতায় ডাক দিয়ে কয় সর্বনাশ যাও নে লগ লগ হই আর গরম গরম যখন নেতায় কয় শোন এখন আর কেউ যাবি না এখন আমি যাব, ঠ্যাংবাওয়ালা ভাঙ্গাওয়ালা গরম পানিওয়ালা কয় যাইয়া দেন বুঝবেন ঢেলা, এই কি ভাই কমুনা কমুনা পিছনের জুমরা কি কি কও কমুনা কমুনা, এইবার নেতা কুত্তা বোঝেনি তো ড্যাং ড্যাং করতে করতে গেছে যাইয়া দে হবাই মাত্র বাবুরসি আমার বন্ধুগণ গোস্ত নাড়তাছে রান্দা হবাই শুরু করছে, নেতা কুত্তা কই কি রে হেরা দি কইলো লগ লগ হেরা দি কইলো গরম গরম তেলি ডাবার কি আমার মনে হেরা ভুল কইছে, যাক যা আমি আইছি যখন থাকি যামু কে লইয়া দেহি তো কোন ঘরের মধ্যে কাঁচা গোস্ত রাখছে, দেখবেন বিয়া বাই আলাদা একটা ঘর করে, এই ঘরের মধ্যে দেখবেন এই দইনা বাড়া হলদি বাড়া
টক দই এই গোস্ত আদা বাটা এটি কিন্তু রাখা দেয়। এই নেতা কুত্তায় করছে কি কাউরে না কইয়া এই ঘরের মধ্যে ঢুকছে বাবুরসির গায়ে তো আগেই রাত বাবুরসি কই এত কুত্তার আমদানি কেন হ্যাঁ কুত্তা খেতে তারি না বাবুরসি কই রাগ করে খাওয়াইতাছি কাঁচা গোস্ত বাবুরসি আস্তে করে যাইয়া নেতা কুত্তায় যে ঘরের মধ্যে ঢুকছে এই ঘরের খিল লাগাই দিছে দরজা লাগাই দিছে জানালা লাগাই দিছে এরপরে হেই ডান্ডা বাইর করে নেতা কুত্তার ইচ্ছা মতন পিটাই দে নেতা কুত্তা বেড়া বাইয়া দৌড় এখন ঠ্যাং ডাঙ্গাওয়ালা গরম পানিওয়ালা জিগাই যাচ্ছে মিয়া ভাই আপনি কি মন খাওয়াইছে ও নেতা কুত্তা কয় আরে মগা তোগরে তো আইতে দিছে আমারে তো আইতে দিতে পারে না আমার ভাইরা থামেন আমার কথা কইতে দেন নাস্তিকদের বিরুদ্ধে কথা কইলে আপনি ডরাইবেন ভয় পাইবেন তাইলে আমরা বলবো নাস্তিকরা যেখানে আমরা নাই নারায়ণ তাকবীর কোরআন সুন্নাহ যেখানে আল্লাহ মুল্লামাত যেখানে নারায়ণ তাকবীর আমার ভাইরা আমার বন্ধুগণ প্লিজ দিলটা নরম করে দিবেন একটা ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা আপনি এতক্ষণ হাসছেন বাবা এখন আপনি কান্নাকাটি করার সময় কান্নাকাটি করবেন ও চম্পকনগর এই বুদিয়া মারা দক্ষিণ এই কান্দাপাড়ার ভাইরা খুব খেয়াল করে শুনবেন কোন দিকে নজর নাই এক যুবক ভাইরা ও মহিলা মা বোনেরা কেন আপনি ইসলামের পক্ষ অবলম্বন করবেন না কেন আপনি কোরআনের পক্ষে আসবেন না ভাই গো এখন আমি একটা করুণ চিত্র আপনাদের মাঝে তুলে ধরব হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ হযরত খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা আমার বন্ধুগণ ইসলামের পক্ষে কেন রক্ত দিতে চাইবেন না ইসলামের পক্ষে কেন সুন্নতের পক্ষে কেন আপনি আন্দোলন করবেন না কাদিয়ানির বিরুদ্ধে কেন আপনি কথা বলবেন না ভন্ডদের বিরুদ্ধে কেন কথা বলবেন না বেদাতীদের বিরুদ্ধে কেন কথা বলবেন না নাস্তিক মুরতাদের বিরুদ্ধে কেন কথা বলবেন না ও বন্ধু এই দেশে দেখবেন আমার বন্ধুগণ আওয়ামী লীগরা ইসলাম বিরোধী না বিএনপিরা ইসলাম বিরোধী না গুটি কয়েকটা নাস্তিক মুরতাদ আছে যারা ইসলাম বিরোধী ইসলামকে বন্ধ করতে চায় কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন কোন দিকে নজর নাই প্লিজ বাদন দিলটা নরম করে দেন হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কষ্ট হচ্ছে আপনাদের হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দরবার আমার একটা জিজ্ঞাসা আমার নবী ডাক দিবেন আয়েশা রে কি বলবা বলো মা আয়েশা ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে জানতে চাই আপনি বলেন তো দেখি আপনি শুধুমাত্র পুরুষদের জান্নাতে যাওয়ার কথা বললেন 10টা পুরুষকে আল্লাহ জান্নাতে টিকিট দান করেছে আল্লাহ রাব্বুল আমিন কোন মেয়েদেরকে কি আল্লাহ জান্নাতি করবেন না আল্লাহ কোন মহিলাকে কি জান্নাত দিবেন না আমার নবী ডাক দিবেন আয়েশা রে আমার আল্লাহ রাব্বুল আমিন জিব্রাইল মারফত আমাকে জানায় দিছে আটজন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ মা আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এরা কারা আমার নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা ডাকতে
মনে নবী গো এরা কারা দয়ার নবী ডাক দিয়ে বলতেছেন এরা হইল আল্লাহ ডাকে সারা দিছে যারা আল্লাহ পাক আমার বন্ধুগণ সূরাতুল বাকারা 221 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যারা আমি আল্লাহ ডাকে সারা দিব আমি আল্লাহ তাদের গুনাহ মাফ কইরা দিব আমি আল্লাহ তাদের আমল নামায় জান্নাত লেকে ধন্য করে দেব কিটকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এক যুবক পাইরা আমার নবী ডাক দিয়ে বলেন আয়েশা রে আত্মা নারীকে আল্লাহ পাক জান্নাতের টিকিট দান করেছে এরা হাসতে হাসতে জান্নাতে যাবে মা আয়েশা ডাক দিয়ে বলতেছেন এরা কারা নবীজি ডাক দিয়ে বলতেছেন এক নম্বরে বিবি খাদিজা মা আয়েশা বলতেছেন হুজুর দ্বিতীয় নম্বর কে নবী আমার ডাক দিয়ে বলতেছেন দ্বিতীয় নম্বর তুমি আয়েশা হুজুর এবার বলেন তিন নম্বর কে নবী আমার ডাক দিয়ে বলতেছেন তিন নম্বরে ফাতিমা হুজুর এবার বলেন চার নম্বর কে নবী আমার ডাক দিয়ে বলতেছেন চার নম্বরে সুমাইয়া বিনতে জান্দান রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর এইবার বলেন পঞ্চম নম্বর কে নবী আমার ডাক দিয়ে বলতেছেন পঞ্চম নম্বরে বিবি রহিমা হুজুর এইবার বলেন ষষ্ঠ নম্বর কে নবী আমার ডাক দিয়ে বললেন ছয় নম্বরে বিবি আসিয়া হুজুর এইবার বলেন সাত নম্বর কে পয়গম্বর ডাক দিয়ে বলেন বিবি রে সাত নম্বরে ফেরাউনের ঘরের কাজের মহিলা হুজুর এইবার বলেন আট নম্বর কে নবী আমার ডাক দিয়ে বললেন আট নম্বরে উহুদ ময়দানের ছয় মাসের দুধের বাচ্চার মা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ যুবক বন্ধুরা আমার উহুদ ময়দানের ছয় মাসের দুধের বাচ্চার মা কেমন করে জান্নাতি আমার পীর আমার বন্ধুগণ প্লিজ কোন দিকে নজর দিবেন না এক ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা আল্লাহর নবী বিলালকে বললেন বিলাল রে তুমি জিহাদের ডাক দাও হযরতে বিলাল উঁচু টিজার উপর দাঁড়াইয়া উঁচু পাহাড়ের উপর দাঁড়াইয়া হযরতে বিলাল ডাক দিলেন হাইয়ালাল জিহাদ হাইয়ালাল জিহাদ হাইয়ালাল জিহাদ আসো তোমরা জিহাদের জন্য আসো তোমরা তৈরি হও জিহাদের জন্য তৈরি হও আমাদান আমার বন্ধুগণ আমার ভাইরা একজন মা ডুকরে ডুকরে কান্দে মহিলা ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমার কোনো বড় সন্তান নাই আমার কোনো বড় ভাই নাই আমার স্বামী নাই যারে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো মহিলার স্তনে দুধ পান করে ছয় মাসের দুধের বাচ্চা মহিলা ডাক দিয়ে বলে আল্লাহ গো তুমি যদি রাজি থাকো আমি আমার এই ছয় মাসের দুধের বাচ্চাকে তোমার দিন কায়েমের জন্য ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য নবীর প্রেমে ছয় মাসের দুধের বাচ্চাকে দান করে দেব আমার বন্ধুগণ দেখেন মা জননী ছয় মাসের দুধের বাচ্চাকে কেমন করে দান করলো অবদান আমি কিন্তু পয়েন ভুলি নাই বিশ্বনবী ওমরকে নিয়ে স্বপ্নে দেখছে কি এমন স্বপ্নে দেখলো অবশ্যই বলবো বাজান আমার ভাইরা অবশ্য আমি বলবো কিন্তু মা বোনদেরকে বলতেছি যুবক ভাইদেরকে বলতেছি কেন হকের হকের পক্ষে থাকবেন না কেন ওলামায়ে কেরামের পক্ষে থাকবেন না কেন নেককার বান্দাদের সাথে থাকবেন না সিদ্দিকিন সলিহিনদের সাথে থাকবেন না ও বাদান সুর বাটপার কেন ছাড়বেন না আমার বাইর আমার বন্ধুগণ এই মা ছয় মাসের দুধের বাচ্চা নিয়ে দাঁড়াইলো পয়গম্বর যখন যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন এবার মা জননী ছয় মাসের দুধের বাচ্চা নিয়ে দাঁড়াইছে নবীজির সামনে দাঁড়াইছে আমার নবী ডাকতে বলে মা গো কেন আপনি দাঁড়াইছেন ছয় মাসের দুধের বাচ্চা এই ছোট্ট বাচ্চা কেন আপনি উঁচু করেছেন মহিলা ডাক দিয়ে কেন বিগো আমি আমার বাচ্চাটা আপনি লগে যুদ্ধের ময়দানে দিতাম চাই আমার নবী ডাক দিয়ে বলে মা গো এই দুধের বাচ্চা নিয়ে আমি কি করব প্লিজ নরসিংদীর ভাইরা বাঞ্ছারামপুরের ভাইরা আল্লাহ রাস্তে দিলতে নরম করে দেন মহিলা ডুকরে ডুকরে কেঁদে উঠলো চোখের পানি দিয়া আমার বন্ধুগণ গাল বিদায় দিতেছে মহিলা ডাক দিয়ে কয় নবী গো আমার বড় কোনো ছেলে নাই আমার বড় কোনো ভাই নাই আমার স্বামী নাই অনবীজি যারে আমি আমনের জন্য যুদ্ধের ময়দানে পাঠাবো এই তোদের বাচ্চা ছাড়া আমার আর কোনো বাচ্চা নাই নবীজি গো এই বাচ্চাটা আমি আপনারে দান করে
ময়দান নিয়ে যান নবী আমার ডাক দিও কামা গো তোমার বাচ্চা তো তরবারি চালাইতে পারবো না ও মা তোমার বাচ্চা তো তীর মারতে পারবো না তোমার বাচ্চা তো বল্লম ধরতে পারবো না নারায়ণ তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পারবো না মা গো এই বাচ্চাটি নিয়ে আমি কি করবো মহিলা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার বাচ্চার সেই শক্তি নাই কিন্তু নবীজি গো আমি এটা ভালো করে জানি রহমতের নবী যখন যুদ্ধের ময়দানে যাইও কাফের বাচ্চারা বেঈমানের বাচ্চারা আমার নবীকে লক্ষ্য করে তীর মারব আমার নবীকে টার্গেট করে বল্লম মারব তরবারি চালাইব কাফেররা যখন তীর মারবে ওই সময় আমার এই বাচ্চাটারে ডাল বানে কাফেরদের তীর বল্লম ঠেকাইবে নবী আমার ডাক দিয়ে বলে বাবু তোমার বাচ্চা কলিজা ফুটু হয়ে যাবে তোমার বাচ্চা তো আর মা মা বলে ডাকতে পারবে না মহিলা ডাক দিয়ে বলে নবী আল্লাহর কসম করে বলি এই কলিজার মধ্যে সন্তানের মা ডাক শোনার চাইতে এতিম নবীর পক্ষে জীবন দিতে মন চায় যুবক ভাইরা না কেন দিল নরম হবে না কেন চোখের পানি পড়বে রহমতের ফেরেশতারা দাঁড়ায় আছে আমার ভাইরা আমার বন্ধুগণ এক ফোঁটা চোখের পানি দেখেন ফেলাইতে পারেন কিনা আমরা তো পুরুষ মানুষ ইসলামের পক্ষে আন্দোলন করতে চাই না নবীর সুন্নত মানতে চাই না কিন্তু গো ভাইজান হাদিস স্কুলে দেখেন ইসলামের প্রথম শহীদ মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না কত কষ্ট করেছেন আল্লাহ তাকে কত বাধা অতিক্রম করে সারা দিয়েছে এ বাজান মা সুমাইয়া যখন কালেমার বাণী প্রচার করলেন লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলেন তৌহিদের বাণী যখন অন্তরে বিশ্বাস করলেন আবু জাহেল ডাক দিয়ে বলতেছে এই সুমাইয়ার কলব থেকে ঈমান কেড়ে নিতে হবে আবু জাহেল নিজে যাইয়া সুমাইয়াকে প্রস্তাব দিল সুমাইয়া তুমি ঈমান ছেড়ে দাও সুমাইয়া ডাক দিয়ে বলতেছে জীবন দিতে রাজি ঈমান দিতে রাজি নাই আবু জাহেল বলে সুমাইয়ার ঈমান যদি না ছাড়ে আমি এমন ব্যবস্থা নেব তুমি ঈমান ছাড়তে বাধ্য হইবা মা সুমাইয়া বলে তুমি যা করবা করো ঈমান নামক দৌলত আমি ছাড়ব না মুসলমান ভাইরা রে আমার লক্ষ্য করবেন দিলের কান লাগায় দেন দিলটা নরম করে দেন এবার আবু জাহেল মা সুমাইয়াকে গ্রেফতার করলো মা সুমাইয়াকে বস্ত্রহীন করবে অঙ্গ থেকে কাপড় টাইনা টাইনা খুলবে মা সুমাইয়াকে বেজ্জতি করবে মা সুমাইয়া আকাশ পানে নজর করে বলতেছেন আল্লাহ দিন মানার কারণে তোমার ডাকে সাড়া দেওয়ার কারণে মাবুদুগা নবীর দুশ্মন আবু জাহেল আমাকে উলঙ্গ করতে চায় আমার কলব থেকে ঈমান কেড়ে নিতে চায় ও আল্লাহ আমি তোমার দাওয়াত দিলাম তুমি দেখে যাও জোরে কর আল্লাহু আকবার আমার ভাইরা আবু জাহেল এই কথা শুনিয়া অগ্নি শর্মা হয়ে গেল দুইটা টান টান করে ধরতে বলল আর ডাক দিয়ে বলল বল্লম একটা আমার হাতে দাও এবার নিষ্ঠুর আবু জাহেল ধারালো বল্লম হাতে লইল এ যুবক ভাইরা এ মুরব্বি বাবারা ও মা বোনেরা গো নিষ্ঠুর আবু জাহেল বল্লমটা লইয়া ডাইনে মানলো না বামে মানলো না আমার বন্ধুগণ আমার ভাইরা করে মা সুমাইয়ার তল পেট বরাবর বল্লমটা আঘাত করলো বল্লমের আঘাত খাইয়া মা সুমাইয়া আল্লাহ গো কই একটা চিৎকার দিয়ে জমিনে পড়লো রক্তে রঞ্জিত হয়ে গেল আবু জাহেল আর আঘাত করে মা সুমাইয়া ডাকতে বলে আল্লাহ আমার কলিজায় বেদনা লাগে গো আল্লাহ ইয়া আল্লাহ ইমান আমি ছাড়ব না আমার বন্ধুগণ আমার ভাইরা মা সুমাইয়া কানতে কানতে হঠাৎ করে সুমাইয়া হেসে দিল আবু জাহেল বলতে সুমাইয়া পাগল হয়েছে
সুমাইকার মারা যাবে না মাসুমের ডাকতি বলে আবু জাহেল আমি পাগল হই নাই আবু জাহেল কয় তাইলে তুমি হাসলা কেন মাসুমের ডাকতি বলতেছে আমি যে মাওলার সাথে প্রেম করেছি আমার মাওলা আমার প্রেম কবুল করেছে আমার ডাকে সাড়া দিছে আমার জন্য জান্নাতের দরজা খুলে দিছে আমি জান্নাতের দরজা খোলা দেখতেছি আর হাসতেছি অবাদান আল্লাহ পাকেই কথাটাই বলেছে যারা আমার ডাকে সাড়া দিবে আমি আল্লাহ তাদের জীবনের গোনা মাফ করে দেব আমার নামে জান্নাত লেকে ধন্য করে দেব আমার ভাইরা আমার নবীজি ডাক দিবেন আয়েশা রে একজন নারী জান্নাতি এর ভিতরে সময়ে একজন আর উহুদ ময়দানে ছয় মাসের দুধের বাচ্চার মা একজন মুসলমান ভাইদারে আমার আমরা আল্লাহ ডাকে সাড়া দিতে চাই কি চাই না কে কে চাই দু হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ পাক কবুল করুক জোরে বলেন আমিন প্লিজ বাদান একটা লোক উঠাউটি করবেন না নড়াচড়া করবেন না হাজার হাজার মানুষ আপনারা এসেছেন আমি আপনাদের মেহমান আমি মুসাফির মানুষ আপনাদেরকে নিয়ে দোয়া করব কিন্তু এই সময় আমি নজর করে দেখছি অনেক মুরব্বি চোখের পানি ছেড়ে দিয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ এই দক্ষিণ কান্দাপাড়া মসজিদের উন্নতি কল্পে মুসলমান ভাইরারে আমার আমি একটা আবেদন করতে চাই এই এলাকার মধ্যে এমন পাঁচটা দশটা লোক দেখতে চাই বাবা এই ময়দানে নবীর প্রেমে পড়িয়া আল্লাহর ঘরের উন্নয়নের জন্য আপনি নগদ বাবা কি এই মুহূর্তে আপনি মায়ের নামে বাবার নামে ইসলামের পক্ষে রসুলের প্রেমের আশেক হইয়া মদিনাওয়ালার পাগল হইয়া আমার বন্ধুগণ দশটা লোক এই ময়দানে আমি দেখতে চাই বাবা দশটা হাজার টাকা করে নাম লেখায় দিবে হুজুর আমি মসজিদের কাজ করলে দশ হাজার টাকা আমি দান করব আপনি আমার জন্য হাত তুলে দোয়া করবেন এ বন্ধু এই হাজার হাজার মানুষ এই জায়গায় আছে আপনি মসজিদের জন্য নাম লেখায় দিবেন আমার বলতেছেন ওমর গত রাত্রিতে আমি তোমাকে নিয়ে একটা স্বপ্নে দেখেছি মনে আছে ওমর কয়্যা রাসূলুল্লাহ কি স্বপ্নে দেখছেন বলেন তো দেখি পয়গম্বর ডাকতে বলতেছেন ওমর রে আমি স্বপ্নে দেখতে পাইলাম খুব খেয়াল করবেন বাবা বিশ্বনবী ডাক দিয়ে বলে ওমর রে আমি আল্লাহর জান্নাত ঘুরে ঘুরে দেখতেছি হঠাৎ করে নজর করে দেখলাম জান্নাতের একটা বিল্ডিং এর সামনে একজন মহিলা ওযু করতেছে কি করতেছে আরো জোরে বলেন কি করতেছে তাহলে ওযুর দাম আছে না নাই আমার বন্ধুগণ আমার ভাইরা মৌতের কোনো গ্যারান্টি নাই কখন মালাকুল মৌত আপনাকে গ্রেফতার করবে আল্লাহ ছাড়া আপনি বলতে পারেন না এই জন্য হর হামেশা ওযুর হালতে থাকবেন পবিত্র অবস্থায় থাকবেন আমার বন্ধুগণ ওযুর হালতে থাকা বড় সুন্নত আদায় করা এ মুসলমান এইবার পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন ওমর রে আমি স্বপ্নে দেখতে পাইলাম জান্নাতের বিল্ডিং এর সামনে একজন মহিলা উযু করতেছে আমি আস্তে করে তার সামনে যাইয়া সালাম দিয়ে বললাম মাগো মাগো আপনার পরিচয় আমি নিমু না তবে পরিচয় পাইছি আপনি একজন দিনদার ইমানদার নেককার মহিলা মা আপনি জান্নাতের বাউন্ডারির সামনে জান্নাতের বিল্ডিং এর সামনে উযু করতেছেন মা আমি আপনার কাছে জানতে চাই ও মা এই যে আপনার পিছনে যে দুইটা জান্নাতের বাড়ি দেখা দেয় এই যে দুইটা জান্নাতের বিল্ডিং দেখা দেয় মাগো এই বিল্ডিংটা এই জান্নাতটা কার আপনি কি বলতে পারেন নাকি এই মহিলা ডাক দিয়ে কয়া রাসূলুল্লাহ আপনি জানেন না বুঝি এই ডান সাইডের জান্নাতটা আমার আল্লাহ উমরের লাইগা বানাইছে কার লাইগা বানাইছে যখন কার লাইগা বানাইছে আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় মাগো আমি তাইলে আল্লাহর এই জান্নাতটা একটু ঘুরা ঘুরা দেখতাম চাই আমি জান্নাতের মধ্যে ঢুকতাম চাই মহিলা কয় আপনার জন্য পারমিশন লাগবে না আপনি ঢুকিয়া যান কিন্তু সাহাবী ওমর কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কি জান্নাতে ঢুকছিলেন নবী কয় ওমর রে
আমি ঢুকতে যে একটা বাধা উপক্রম হইছিলাম, বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী সাহাবী ওমর ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই এরপরে কি হইল। আমার নবী ডাক দিয়ে বলে ওমর রে, আমি জান্নাতে ঢুকবো তোমার নামের জান্নাতে, কিন্তু জান্নাতে ঢুকতে যে আবার ব্রেক করলাম, ব্রেক করি আমি আল্লাহরে কইলাম আল্লাহ এইটা যার জান্নাত হের হের অনুমতি তো আমি নিছি না, এইটা যার জান্নাত আমি তো তার অনুমতি নিছি না। ডাক দিয়ে বলে আল্লাহ এই জান্নাতটা দিয়ে ওমরের, সেই ওমরের গৈরত যেমন ওলামায়ে কেরাম আছে গৈরত শক্তি কত হইল আত্মমর্যাদা, ওমরের আত্মমর্যাদা আল্লাহ পাক এত বেশি দিয়েছিলেন। বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন আল্লাহ এই ওমর কারো বাড়িতে বিনা অনুমতিতে ঢোকা পছন্দ করেন না, আল্লাহ আপনি ওমরের এই মেজাজকে খুশি করার জন্য ওমরের এই নিয়তের উপর আপনি ওহী নাজিল করছেন। আল্লাহ গো আমি পয়গম্বর হইয়া কেমন করি কেমন করি ওই ওমরের বাড়ির মধ্যে জান্নাতের মধ্যে ঢুকবো, ওমর যদি জিগায় নবী গো আপনি কি আমার অনুমতি নিছেন, তখন আমি ওমরের কি জবাব দেব, ওমর আমি এই কথা ভাবিয়া আমি আর জান্নাতে ঢুকলাম না। আল্লাহর হাবিবের সাহাবী ওমর ডাক দিয়ে কয় পয়গম্বর আপনি আমার নামকরণে জান্নাত দেখেছেন আপনি আমার জান্নাতে ঢুকলেন না, বিশ্বনবী কয় ওমর রে আমি তোমার গৈরতের দিকে লক্ষ্য করলাম, আমি তোমার আত্মমর্যাদার দিকে লক্ষ্য করলাম, এ বাজান কারো বাড়িতে বিনা অনুমতিতে ঢোকা যাবে না, আমার বন্ধুগণ অনুমতি নিয়ে ঢোকা হইল সুন্নাত, শুধু অনুমতি না প্রথমত সালাম দেওয়া সুন্নাত, কথা বলেন ঠিক না ব্যাঠি। আমার ভাই আমি আগে বলেছি আমি সুন্নতের উপর কথা বলবো, আমার শাইখের নির্দেশ আমি সুন্নতের প্রচার করব, ও বাদাম আমার শাইখ যিনি নুরুল ইসলাম অলিপুরির শাইখ তিনি, আমার শাইখ যিনি খালেদ সাইফুল আইয়ুবের শাইখ তিনি, আমার শাইখ যিনি আমার বন্ধুগণ জুনায়দ আল হাবিবের শাইখ তিনি, আমার শাইখ যিনি মুফতি আব্দুল বাসিত খান সাহেবের শাইখ তিনি, আমার শাইখ যিনি এই দেশের বড় বড় আহলে হক উলামায়ে কেরামের শাইখ তিনি, আমার কাপাসিয়ার দেওনা শেখ আমাকে নির্দেশ করেছে বাবা তুমি তুমি সুন্নতের প্রচার করবা, সুন্নতের প্রচার যত বেশি করবা আল্লাহ পাক স্পেশাল ভাবে তোমার জন্য জনগণের অন্তরে দয়া ফিট করে দিবে। আমার আমাকে বলার উদ্দেশ্য হইল আল্লাহ পাক তোমার জন্য জান্নাত রেডি রাখছে। হযরত ওমর কয় ইয়া রাসূলুল্লাহ আমি কি জানতে পারি কিসের কারণে আল্লাহ আমাকে এত ভালোবেসেছেন, বিশ্বনবী বলতেছেন তুমি আমাকে বেশি ভালোবাসো, সুবহানাল্লাহ বলেন তো যার সাথে যার মোহাব্বত তার সাথে তা আমাদের ভালোবাসা সুন্নতের সাথে না বেদাতের সাথে, সুন্নতের সাথে না বেদাতের সাথে, তাহলে আজকা থেকে আমরা দাড়িতে আর খুন লাগাবো না, রাজি আছেন তো ইনশাআল্লাহ, আমরা আর সুন্নতি পোশাক ছাড়া ট্রেডিশনের পোশাক পরিব, আমরা পাগড়ি ছাড়া নামাজ পড়িব না, আমরা মেসওয়াক ছাড়া ওযু করিব, এই সুন্নতের আমল কি আমরা করতে পারি না ভাই, আমরা করতে পারি না ভাই, কে কে তুই আছিস দু হাত তুলে আল্লাহকে দেখাই, নারে তাকবীর নারে তাকবীর হাত নামা। আমার ভাইরা আমার এই ভাই খুব কষ্ট করে, কি নাম ভাই আপনার, শফিক ভাই, খুব মেহনত করছে আর এলাকার ছেলেরা আমারে কষ্ট করে 3 বছর ধরে যোগাযোগ করে আমারে নিয়ে আইছে, তো আমি তো আজকে একটু ব্যস্ত ছিলাম, আমি আগে বুঝি নাই যে গ্রামের মধ্যে এত সুন্দর পরিবেশ আর আপনাদের এত আগ্রহ, এই মাহফিলটা চালু থাক এটা কি আপনারা চান, এটা 9 বছর হইছে আগামীতে 10 বছর হইব না, আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন। আমি দোয়া করে গেলাম আল্লাহ পাক এই মাহফিলে বড় বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআনদেরকে আহলে হকদেরকে আল্লাহ পাক এই জমিনে আনো, সুন্নতকে আল্লাহ আবাদ করুক জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এখন কি আযান দিতে হইব, আযান আসুরা হ্যাঁ, একটু জোরে কোন আল্লাহু আকবার, রেডিও খুললে দেখবেন কানি মোহাম্মদ তোবাইদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে কয় আল্লাহু আকবার আল্লাহ
মজা লাগে আমনে কত মজাই লাগবে তো আমার তো কষ্ট লাগতেছে বুঝেন নাই যে এই পর্যন্তই থাক আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অনেকে কয় এটা মক্কা মদিনা সুর না না এটা বাংলাদেশি সুর মদিনা সুরটা ভিন্ন স্টাইল যারা হজ করছেন তারা জানেন মদিনায় যখন আজান দেয় মদিনার মুয়াজ্জিনরা চমৎকার কণ্ঠে চিকন কণ্ঠে সুরালু কণ্ঠে এইভাবে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার ঠিক মারহাবা কোন আবার দেখবেন কাবা শরীফের ইমাম যখন তেলাওয়াত করে তখন কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি চিকন কণ্ঠে মায়াবী কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন মারহাবা কোন নিজেদের ছেলে মেয়েদেরকে এইভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া দরকার আছে না নাই আছে না নাই তাইলে প্রত্যেকটা গ্রামে মাদ্রাসা প্রতিষ্ঠিত করা দরকার আছে কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক কবুল করুক জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন পিছনে যারা দাঁড়ায় আছেন বাপ ভাইরা আপনারা দয়া করে একটু বসে পড়েন আমি এখন মুক্তাসার দোয়া করব এই গভীর রাত্রিতে আমি আল্লাহর কাছে হাত তুলব আপনাদের জন্য দোয়া করব আল্লাহ পাক কবুলার মঞ্জুর করুক সবাই সবাই আমার কাছে দোয়া চাইছে কতজন কত স্লিপের মাধ্যমে আমার কাছে দোয়া চাইতেছেন আমার ভাইরা জনাব মোহাম্মদ আহমদ মিয়া পিতামাতার জন্য দোয়া চাইছে আলতা মিয়া প্রবাসী ভাই তিনিও পিতামাতার জন্য দোয়া চাইছেন মহিউদ্দিন মাস্টারের পিতা নুরুল ইসলাম 20 দিন আগে মৃত্যুবরণ করেছেন তার জন্য দোয়া করবেন মরহুম জুলাস মিয়ার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ একটু জিকির করেন আর ভিতরে বসে পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা শুনেন কমিটির লোক যদি আমার সাথে যোগাযোগ রাখে আর আমার যদি সুযোগ থাকে আমি আগামীতে আবার আসার চেষ্টা করব আপনারা কি খুশি থাকবেন খুশি থাকবেন তবে আগামীতে আমি আর এত দেরি করে আইতাম না আগামীতে মাইক নিমু নয়ডায় আর মাইক আরো টনটনা লাগবো ভিতরে মাইকের আওয়াজ খুব কম বেশি বোঝা যায় না দূরে দিয়ে ভালাইছেন মাইক বেশি হ্যাঁ প্যান্ডেল যথেষ্ট সুন্দর হয়েছে মাশাআল্লাহ আপনারা কি সবাই চান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে সকলার জন্য দোয়া করবেন আমরা সকলে বসে পড়ি যারা কিতাব নেওয়ার আগ্রহী মোনাজাতের পরে আপনারা পাবেন মহিলা প্যান্ডেলে অনেক মা বোন নেওয়ার আগ্রহী মা গো আপনারা পুরুষ লোকদেরকে পাঠিয়ে দেন আপনারাও কিতাবটা পাবেন ইনশাআল্লাহ জান্নাতি নারীর বৈশিষ্ট্য আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন জোরে বলেন আমিন ভাই দোয়া করে দিচ্ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله النبي الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب مليك أو مليك গুনার বুঝা মাথায় নিয়া তোমার দরবারে হাত তুলেছি আলে মোলামা লইয়া হাজি সাহেবদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ গো আমার ভাইরা একটা লোক ডিস্টার্ব করে নাই অ মালিক কোন দিক দিয়ে 2 ঘন্টা পার হয়ে গেল টের পাইলাম না
মামুন কো যদি আমি আর এক ঘন্টা বলতাম, এই চম্পক নগরের ভাইরা, এই বুদিয়া মারা দক্ষিণ কান্দাপাড়ার ভাইরা, একটা লোক নর্তন, আল্লাহ গো অন্তর থেকে আমি দোয়া করে দিলাম। এখন তুমি যে যে নিয়ত নিয়ে হাত তুলেছি, মাবুদ গো তুমি দয়া করে মায়া করে সকলার জীবনের গোনা মাফ করে দিয়ে আমাদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমি জানি না কে কোন বেদনা লয়ে হাত তুলছে, কে কোন দুঃখ লয়ে হাত তুলছে, আল্লাহ গো আমি জানি না কার জানি এখন মার কথা মনে হয়ে গেল, কার জানি রে বাবার কথা মনে হয়ে গেল, আল্লাহ রে ও আল্লাহ কার জানি জনম দুঃখিনী মা কবরে শুয়ে রয়েছে। যুবক ভাইরা কোন মায়েরে ভুলিয়ে গেছে, কার জানি মা কবর থেকে ডেকে ডেকে বলে বাবা গো মাহফিলে গেলি না আমরা লাগি দোয়া করলি না, ও বাবা কবরের খবর ভালো না, তোর দোয়া করলে সন্তানদের দোয়ার বরকতে মা বাপকে আল্লাহ মাফ করে দিবে। এ যুবক ভাইরা কোন মায়ের ভুল লেগেছো, যেই মা দশ মা দশ দিন তোমারে গর্বে রাখছে, যেই মা কত কষ্ট পোয়াইছি, আজকে মাকে তুমি আলাদা করে দিয়েছ, প্রভু গো এই মা যাদের দুনিয়া নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই, আল্লাহ আল্লাহ রে এই মুহূর্তে আমি দোয়া করে দিলাম যাদের মা বাপ কবরে শহীদ, তাদের মা বাবার কবর গুলা জান্নাতে টুকরা বানিয়ে দাও, বাবা যাদের বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। রব্বে করিম খাস করে আমার শফিক ভাই অনেক কষ্ট করে আমাকে এখানে নিয়ে আসছে, এই এলাকার লোকেরা আল্লাহ গো আমার ভাই কত মহাব্বত করে তিনটি বছর আমার পিছনে ঘুরে ঘুরে নিয়ে আসছে, আনার সময় আমারে কয় ভাই যান হুজুর এই সরের লাইগা এই এলাকার জন্য এই বুদিয়া মারার জন্য প্রতি বছর আপনি একটা ডেট দিবে, আপনি আমরা ইজ্জত করে সম্মান করে নিয়ে আমো। মাহবুব গো আমার মন ভরে গেছে এদের ব্যবহারে, আল্লাহ গো ও আল্লাহ এই সম্মেলন যে শাহর আলী শুরু করেছিল সে শাহর আলী দুনিয়ার জমিনে নাই, আল্লাহ গো তার তুমি শহীদের মর্যাদা দিয়া দাও, তার কবরটা জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ এই এলাকার ময় মুরব্বী যারা কবরবাসী তাদেরকে জান্নাতবাসী করে দাও, আল্লাহ গো শফিক ভাইয়ের সাথে যারা মেহনত করেছে মাহবুব গো তাদেরকে তুমি কবুল কর, যেই ভাই আমার নাম ঘোষণা করলো তাকে তুমি কবুল কর, ইয়া আল্লাহ এই এলাকার যে ছেলেরা প্রবাসী জীবনে আছে তাদের আয় রুজি রোজগারে বরকত দিয়ে দাও, আল্লাহ তারা বিদেশ যাইতে চাই লইয়া যাও, আমার যুবক ভাইদেরকে তোমার কাছে দিয়ে গেলাম তুমি দেইখা রাইখো, এলাকা তোমার কাছে দিয়ে গেলাম আল্লাহ তুমি দেইখা রাইখো, ঘরে ঘরে রহমত নাজিল করে দিও, প্রতিটি ঘরগুলা কি রহমতের কুটির বানায়া দিও, আল্লাহ রে আমার ভাইরা আমার কিতাব নিয়ে যাচ্ছে 100 টাকার বিনিময়ে একটা কিতাব নিয়ে গেল, আল্লাহ গো এই 100 খান টাকা তুমি সদকা জারিয়ার সব আমল নামায় লিখে দিও, রব্বুল আলামিন এই কিতাব যেই ভাই বন্ধুরবে তাদেরকে রহমতের বান্দা হিসেবে কবুল করে নিও, আল্লাহ গো আলেমুল আমাকে মহব্বত করলে বালা মুসিবত দূর হয়ে যায়, আমার ভাই বাবারা বোনেরা মায়েরা যে নিয়ত করে কিতাবটা নিয়ে গেল মাহবুব গো তাদের নিয়ত তুমি পুরা করে দিও, ও মালিক আমার পিছনে বাবার বয়স অনেক মুরব্বীরা বৈশা রয়েছে, আল্লাহ একজন কিডনি রোগ থেকে শেফা চায় দোয়া চাইছে কবুল করে নাও, শেফা দান করে দাও, আল্লাহ গো আরো কতজন মা বাবার জন্য দোয়া চাইছে তুমি মাফ করে কবুল করে নাও, এখন তো আমি চলেই যাব কিন্তু তোমার দরবারে একটা কথা দিগাইবার চাই, আমার গোনা মাফ হইছে নি, বলেন না আমার গোনা, বলেন আমার গোনা মাফ হইছে নি, যত গোনা
করছি মাওলা মোরা জীবনী। একটা ডাক দেন আল্লাহ, যত গোনা করছি মাওলা মোরা জীব, মদের গোনা মাফ কইরা দাও নিজু গুনে। বলেন মদের গোনা মাফ কইরা দাও, তুমি যদি মাফ না করো বান্দাকে। একটা ডাক দেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, তুমি যদি মাফ না করো বান্দাকে, বলো বলো বান্দা যাব কার কাছে, মাবুদো আমি অন্তর থেকে দোয়া করে গেলাম তুমি এই এলাকায় খাস রহমত বর্ষণ করো রে আল্লাহ, নামাজির সংখ্যা বাড়াইয়া দাও, বেদাত থেকে বাঁচাইয়া তুমি সন্ন্যতের পাগল বানাইয়া দাও, আল্লাহ আমার শেখ পীর ও মুর্শিদকে তুমি কবুল করে নাও, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ ডাক দেন আল্লাহ, আল্লাহ যার যার মনে কি যন্ত্রণা তুমি জানো আল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ অনেক মা বোন হাত তুলছে সন্তান আনে, এদের সন্তানের ব্যবস্থা করে দাও আল্লাহ, স্বামী স্ত্রীর জীবনে সুখ নাই আল্লাহ সুখের ব্যবস্থা করে দাও আল্লাহ, অনেক যুবক ভাই পরীক্ষার্থী লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও আল্লাহ, ইয়া আল্লাহ অনেক ব্যবসায়ী ব্যবসায় বরকত দেনা বরকত দিয়ে দাও আল্লাহ, অনেক চাকরিজীবী চাকরিতে প্রমোশন হয় না প্রমোশন দিয়ে দাও, অনেক রোগী রোগ ভালো হয় না রোগ থেকে সেবা দান করে দাও আল্লাহ, আমরা যারা মক্কা মদিনায় যাই নাই নিয়ে যাও, যারা গিয়েছি বারে বারে যাওয়ার তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যারা কিতাবটা নেওয়ার আগ্রহী আছেন, ইষ্টেদের কিতাব আছে যাদের।